প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় লিঙ্ক লিস্ট ইন ডেটা স্ট্রাকচার। তো লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সোফার যে টপিকগুলো আলোচনা করেছি, লাইক ধরো অ্যারে, দেন হচ্ছে স্ট্যাক কিউ, তারপরে হচ্ছে ট্রি, এই যে যে টপিকগুলো আলোচনা করেছি তার মধ্যে ট্রি ছিল হচ্ছে নন লিনিয়ার, অ্যারে, স্ট্যাক কিউ সবই ছিল লিনিয়ার। তো লিঙ্ক লিস্টও একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, বাট অ্যারে, স্ট্যাক কিউ যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম সবগুলো কিন্তু অ্যারের কনসেপ্টের মাধ্যমে স্ট্যাক কিউ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। লিঙ্ক লিস্ট সাধারণত এইভাবে চিন্তা করে আসে যে আমরা যখন অ্যারে চিন্তা করি, অ্যারে সবসময় ফিক্সড লেন্থে বা ফিক্সড সাইজে কাজ করে। সাপোজ যদি আমার 100 ডাটা এন্ট্রি দিতে হয়, তাহলে আমাকে 100 সাইজ আগে বলতে হয়। সো 100 সাইজ আমি বলে দিলাম, বাট আমি ইনপুট দিলাম হচ্ছে 10টা, তাহলে কিন্তু এই 90টা মেমোরি ওয়েস্টেজ হয়, তাই নয় কি? জি স্যার, তো যেটাকে আমরা স্ট্যাটিক মেমোরি ইউজ করাটা বলে থাকি। এই লিঙ্ক লিস্ট যেটা করে থাকে, ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে। তো লিঙ্ক লিস্টের জন্য ফিক্সড লেন্থ ইউজ করতে হয় না, তার মানে মেমোরি সেভ করার জন্য প্রথমত আমরা দেখাচ্ছি লিঙ্ক লিস্ট ইউজ করি, অর্থাৎ ডাইনামিক্যালি মেমোরি আমরা জেনারেট করি। তো এখন কীভাবে ডাইনামিক্যালি মেমোরি জেনারেট করে সেটা অবশ্যই আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো দেখা যাচ্ছে যে এখানে যে তোমার ফিক্সড কোনো লেন্থ নাই, তুমি আনলিমিটেড ডেটা ইনপুট হিসাবে দেন ইনসার্ট করতে পারবা, তবে সিকোয়েন্স অনুসারে ইনসার্ট হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা অ্যারেতে চাইলেও হঠাৎ করে দেখা যাচ্ছে যে মাঝখানে যে ইনসার্ট করি, তখন সাপোজ 100টা ডেটা আছে, আমার যদি 10তম পজিশনে ডেটা ইনসার্ট করতে হয়, তাহলে এই 10তম পজিশন থেকে লাস্ট পর্যন্ত সবাইকে একঘর করে শিফট করতে হয়। ব্যাপারটা এমন ছিল না? তো শিফট করতে হলে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে সেইখানে, যে কম্পাইলার যখন রান করে দেখা যাচ্ছে অনেক সময় নিচ্ছে। কিন্তু লিঙ্ক লিস্টে সেই ধরনের প্রবলেম নেই, আমরা যে কোনো জায়গাতে ডেটা ইনসার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিক আছে, সেই টেকনিকগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো, এখানে যেই ডেফিনেশনটা বলা আছে যে লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট ক্যান স্টোর অ্যান ইনফাইনাইট নাম্বার অফ আইটেমস। সো আমি যেটা বলছি, অ্যারে হচ্ছে ফিক্সড, দ্যাট মিন্স ফাইনাইট নাম্বার অফ আইটেমস নিয়ে কাজ করা যায়, দ্যাট মিন্স স্টোর করা যায়। আর এখানে হচ্ছে ইনফিনিট নাম্বার অফ আইটেমস নিয়ে আমরা লিঙ্ক লিস্টে কাজ করতে পারি। এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স, ঠিক আছে? এবং এখানে যেটা বলা হচ্ছে যে দিজ আইটেমস আর কানেক্টেড ইউজিং পয়েন্টার্স ইন এ সিকুয়েন্সিয়াল ম্যানার, তার মানে এই যে পয়েন্টার যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি এই লেকচার বুঝবা না। সো আমি তোমাদের সাথে একটা লেকচার শেয়ার করেছিলাম, তোমরা সেই লেকচারটা আশা করি দেখে আসছো। যারা দেখো নাই, তাদের জন্য ক্লাসটা বোঝা একটু ডিফিকাল্ট হবে, তবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আবারও যে পয়েন্টারের উপরে যে লেকচারগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে অবশ্যই আগে সেই লেকচারগুলো ভালো করে দেখবা। তো এখানে তোমরা এই প্লে লিস্টও যদি যাও, প্লে লিস্টে গেলে আমাদের এখানে সি প্লাস প্লাসের উপরে একটা কমপ্লিট প্লে লিস্ট আছে বলা যায়, যদিও আরও সামনে অ্যাড করা হবে সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালস। সো এই প্লে লিস্টে যদি যাও, 32টা লেকচার আছে এখানে, তোমরা এখান থেকে এই যে পয়েন্টার্স ইন সি প্লাস প্লাস, পয়েন্টার্স ইন সি প্লাস প্লাস, এই দুইটা লেকচার ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল সহ কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, তো আসো আমরা এখানে সেকেন্ড যেটা বলা হচ্ছে যে লিঙ্ক লিস্টের কমন ক্যাটাগরি কী কী আছে। আমরা বলে থাকি সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, আর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। তো অনেক সময় সিঙ্গেল লিঙ্ক লিস্টকে সিঙ্গেল লিঙ্ক লিস্টও বলা হয়, ডাবলিকে আমরা ডাবল লিঙ্ক লিস্টও বলে থাকি, এরপর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। তো আমরা আজকে ক্লাসে চেষ্টা করব সিঙ্গলি লিঙ্ক লিস্টটা ইমপ্লিমেন্ট করার জন্য। সো কেন সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলা হয়? এখানে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলার অর্থ হচ্ছে, আমরা যখন একটা ডেটা ইনপুট দিব, তো এর জন্য আমাদের একটা নোড তৈরি করতে হয়। তোমরা যখন ট্রি পড়েছো, ট্রিতে আমরা নোডের কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম। তো যখন একটা নোড তৈরি করি আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে, একটা নোডের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পার্টের মধ্যে ডেটা স্টোর থাকবে, আরেকটা পার্টের মধ্যে নেক্সট নোডের অ্যাড্রেসটা স্টোর থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিজুয়াল ডায়াগ্রাম, যেখানে একটা নোড চিন্তা করা হচ্ছে, একটা নোডের মধ্যে দুইটা পার্ট, প্রথম পার্টে বলা হচ্ছে ডেটা থাকবে আর দ্বিতীয় পার্টে নেক্সট। এই নেক্সট মানে হচ্ছে এরপরে যদি আরেকটা নোড তৈরি করি, তার অ্যাড্রেসটা এখানে থাকবে, তার মানে সে তাকে পয়েন্ট করে থাকবে। সো তাকে পয়েন্ট করে থাকা মানে হচ্ছে তার সাথে সে লিঙ্কড এবং সে তাকে অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এমন, এখানে দেখো বলা হচ্ছে স্টোর্স অ্যাকচুয়াল ডেটা ভ্যালুস, আর নেক্সটের মিনিং বলতেছে স্টোর্স অ্যাড্রেস অফ নেক্সট নোড। তোমরা কি ক্লিয়ার সবাই এই ফিগারটা? ওকে, এবার আসো এখানে কি বলা হচ্ছে। সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইজ এ সিকোয়েন্স অফ এলিমেন্টস ইন উইচ এভরি এলিমেন্ট হ্যাজ লিঙ্ক টু ইটস নেক্সট এলিমেন্ট। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট কীভাবে থাকে, পরবর্তী এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে। এবং এখানে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ইজ কল নোড। আমরা একটা এলিমেন্টকে বলে থাকি একটা নোড, যেখানে নোডের মধ্যে দুইটা পার্ট থাকে, কন্টেন্টস টু ফিল্ডস, ডেটা অ্যান্ড নেক্সট।
সো আমরা নেক্সট না বলে লিঙ্কও বলতে পারি, কোনো সমস্যা নেই। সো ডেটা ফিল্ড ইজ ইউজ টু স্টোর অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্যাট নোট অ্যান্ড নেক্সট ফিল্ড ইজ ইউজ টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোট। আশা করি এই প্যারাটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো কি এই প্যারা, এই যে ডায়াগ্রামটার ব্যাখ্যাটা হচ্ছে এই প্যারাটাতে আছে, ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, এখন অনেকে অনেকভাবে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করে থাকে, অনেক মেকানিজম আছে যে প্রোগ্রামাররা বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক ফলো করে ইমপ্লিমেন্ট করে। তো এখানে আমরা এক ধরনের টেকনিক ইউজ করব। এখানে বলা হচ্ছে, দেখো, নো ম্যাটার হাউ মেনি নোটস আর প্রেজেন্ট ইন দ্য লিঙ্ক লিস্ট, দ্য ভেরি ফার্স্ট নোট ইজ কল টেল। তার মানে যত নোটই থাক, প্রথম নোটকে আমরা কী দ্বারা লিঙ্ক করাবো? ফার্স্ট নোটকে আমরা কী বলবো? হেড বলবো। আর লাস্ট নোটকে আমরা কী বলবো? এখানে বলা হচ্ছে লাস্ট নোটকে বলা হচ্ছে টেল। সো আবার অনেকে এই টেলের কনসেপ্ট বাদ দিয়ে ডিফারেন্ট কনসেপ্টও এটা ইমপ্লিমেন্ট করতে পারে, তো সেটা আমি যদি সুযোগে আলোচনা করব। ইফ দেয়ার ইজ জাস্ট ওয়ান নোট, যদি তুমি তোমার হাতে যদি একটাই নোট থাকে, ধর আর কোনো নোট নাই, তাহলে এটাই হেড এটাই টেল, তাই নয় কি? জি স্যার, আমরা বলছি যে আমরা এই সিঙ্গল লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা প্রথম নোটটাকে বলবো হেড আর লাস্ট নোটটাকে বলবো নাল, সরি এই টেল। তো এখন ধরো এখানে 1 2 3 4 চারটা নোট আছে, তাহলে চারটা নোটের প্রথমটা কি হেড আর লাস্টটা কি ডেফিনেটলি টেল? স্যার এখন বলছি যদি একটাই নোট থাকে, তাহলে আমাদের প্রথমটা হেড প্রথমটাই টেল না? জি স্যার, এখন কথা হচ্ছে কেন দুইটা নোট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। রিজন হচ্ছে এই সিঙ্গেল লিঙ্ক লিস্ট হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করে। দেখো যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে লিঙ্কড, তাহলে এই হেড নোট যদি তুমি কোনো কারণে ট্রান্সফার করে পরের নোটে নিয়ে যাও, তার মানে আগের নোটের ডেটা আর তুমি অ্যাক্সেস করতে পারবে না। এখন ধরো তুমি হেড থেকে অ্যাক্সেস করতে করতে ধরো এই 90 অ্যাক্সেস করতেছো, তাহলে তুমি প্রিভিয়াস ডেটা আর অ্যাক্সেস করতে পারবে না। তাহলে যেটা করা হয় যে এই হেড এবং টেল প্রথম ইনিশিয়ালি প্রথম নোটটাকে দুইটা ধরা হয়, তাহলে ইনিশিয়ালি হেডের যে অ্যাড্রেস এবং টেলের যে অ্যাড্রেস সেম থাকে, পরবর্তীতে এই টেলটাকে শুধু ইনক্রিজ করা হয়, তাহলে হেডটা নষ্ট হয় না। তার মানে এটা একটা টেম্পোরারি তোমার ভেরিয়েবল বা টেম্পোরারি তোমার একটা পয়েন্টার বলতে পারো। সো আমরা ইমপ্লিমেন্ট করতে গেলে আশা করি আরও ক্লিয়ার হবে। এ হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট মানে হচ্ছে ওয়ান ডিরেকশনে কাজ করে, শুধুমাত্র ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করে। যদি এটা ডাবল লিঙ্ক লিস্ট হয় বা ডাবলি লিঙ্ক লিস্ট হয়, তখন বাই ডিরেকশনাল কাজ করে। একটু পরে আমরা সেটা দেখবো। সো কীভাবে ইমপ্লিমেন্ট করবো এখানে সব বলে দেওয়া আছে, আমি এগুলো আলোচনায় যাচ্ছি না। প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করলেই বুঝতে পারবা। প্রোগ্রামও এখানে আমি যেটা তোমাদের ট্রাই করবো সেটা দিয়েও দিয়েছি। ডাবল বা ডাবলি লিঙ্ক লিস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট। দেখো ডাবল কেন বলা হয়, যে এটাও একটা নোট, বাট এই নোটের কনসেপ্ট হচ্ছে ডেটা থাকবে বাট এখানে দুইটা অ্যাড্রেস সে হোল্ড করবে, তিনটা পার্ট থাকে টোটাল। আগেরটাতে কয়টা পার্ট ছিল? দুইটা দুইটা, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে লিঙ্ক, যেটা আমরা নেক্সট নোট চিন্তা করতেছিলাম কানেক্টেড থাকবে। বাট এই নোটে তিনটা পার্ট থাকবে, একটা থাকবে হচ্ছে ভ্যালু আর লিঙ্ক ওয়ান লিঙ্ক টু। লিঙ্ক ওয়ান হচ্ছে প্রিভিয়াস যদি কোনো নোট থাকে তাকে সে পয়েন্ট করবে, আর লিঙ্ক টু হচ্ছে নেক্সট যদি কোনো নোট থাকে তাকে পয়েন্ট করবে। আমরা একটা ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে তার মানে কি, সে কি করতেছে, নেক্সট নোটকে পয়েন্ট করতেছে, আবার এন টু কি করতেছে, এন ওয়ানকে পয়েন্ট করতেছে। তার মানে কি, এই যে যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এতে কি মনে হয় আমরা চাইলে এন ওয়ান থেকে এন টু তো যেতে পারবো, এন টু থেকে চাইলে এন ওয়ান আসতে পারবো, তাই নয় কি? জি স্যার, তাহলে সিঙ্গেল লিঙ্ক লিস্টের যে প্রবলেম সেটা ওভারকাম করছে হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্টে এসে। যে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেটা বললাম যে দেখাচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, দ্যাট মিনস ফরওয়ার্ড ডিরেকশন, শুধু একদিকে যাওয়া যায়, তুমি চাইলে ব্যাকওয়ার্ড আসতে পারবে না। তো এই ব্যাকওয়ার্ডে আসার জন্য তখন এই সিঙ্গেলকে কনভার্ট করে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট কনসেপ্টটা দিই। তো যেখানে দেখানো হচ্ছে এই ভিজুয়াল ডায়াগ্রাম দিয়ে, যদি তোমরা দেখো যে এন ওয়ান থেকে এন টু, দ্যাট মিন নোট ওয়ান থেকে নোট টু কানেক্টেড, আবার নোট টু থেকে নোট ওয়ান কানেক্টেড, তার মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুই ধরনের ডিরেকশন আছে। এরপরে আরও একটা কনসেপ্ট আছে যেটাকে বলে আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে, দেখো যদি আমাদের আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে ফেরত আসি, তো এইভাবে শুধুমাত্র সামনের দিকে যাবে। এখন কোনো কারণে যদি আমরা এই কি বলে এই লেফটের নোটগুলো ডিলিট করি, ঠিক আছে, এবং আমরা যদি চাই যে এখানে আমরা নতুন করে ডেটা ইনসার্ট দিব, তাহলে কিভাবে সম্ভব এগুলো অ্যাক্সেস করা? তখন আমরা যেটা করি, লাস্ট নোটকে এই প্রথম নোটের সাথে কানেক্টেড করিয়ে দিই, এবং কানেক্টেড করলে দেখা যাচ্ছে যে একটা সার্কুলারের মতো হয় ভিজুয়াল ডায়াগ্রামটা, তখন আমরা এটাকে বলে থাকি সার্কুলার লিঙ্ক লিস্ট। আসো খুব সংক্ষেপে আমি আইডিয়া দিয়ে যাচ্ছি। সার্কুলার লিঙ্ক লিস্টটা দেখো ভালো করে, ভিজুয়াল ডায়াগ্রামটা দেখো, যে এখানে এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, দেখলেই বুঝতে পারতেছো। তো সিঙ্গেল লিঙ্ক লিস্ট কী করে, যেখানে শেষ এই শেষেরটাকে আবার প্রথমটার সাথে কানেক্টেড করে দেয়। তাহলে এখানে শেষে কিন্তু একটা, এই যে 1001 মানে হচ্ছে একটা অ্যাড্রেস বোঝাচ্ছে আর কি, এটা ভ্যালু না। যেমন এই যে এই নোটটার অ্যাড্রেস হচ্ছে 1001,
এই নোটের অ্যাড্রেস হচ্ছে 1004, তাহলে 1004 কিন্তু এখানে আছে, তার মানে সে হচ্ছে একে কানেক্টেড করছে, ব্যাপারটা কি বুঝছো? এই 1001 এগুলো হচ্ছে অ্যাড্রেস, তাহলে 1001 সে পেলো কোথেকে? এটা হেডের অ্যাড্রেস, তাহলে হেডের অ্যাড্রেস যদি 1001 হয় তার মানে এটা হচ্ছে হেড নোট। তাহলে সে কি করছে, তার মধ্যে ডেটা ইনসার্ট করছে, পাশাপাশি সে নেক্সট নোটের যে অ্যাড্রেসটা আছে যে 1004 সেটাকে সে হোল্ড করছে। হোল্ড করা মানে হচ্ছে সে নেক্সট নোটকে পয়েন্ট করছে, তোমরা কি বুঝছো? জি স্যার। তাহলে এই এই ফিল্ডটা দেখো, যে এখানে এই যে 15 হচ্ছে ডেটা, তার মানে এই 15 ডেটা আছে, কিন্তু এই নেক্সট নোডের ঘরে বা নেক্সট যেই পার্টটা তার ঘরে কি আছে, পরবর্তী নোডের অ্যাড্রেসটা আছে না, যে 1000 হচ্ছে একটা অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা আছে, তার মানে কি এই 15 যে নোডটাতে আছে সেটা পরবর্তী নোডকে কি করে আছে, পয়েন্ট করে আছে না? জি স্যার। এবং এই সর্বশেষ যে নোডটা সে কি করছে, আমরা সাধারণত যখন সিঙ্গেল ইনক্রিজ বানাই তখন দেখো একবার লাস্ট নোডটা নাল থাকে, কি থাকে? না না স্যার, নাল। কিন্তু যখন আমরা সার্কুলার লিঙ্ক লিস্টে যাচ্ছি তখন দেখো কি কি আছে, এই লাস্ট নোডের মধ্যে নাল না রেখে সে এখানে কি করছে, প্রথম নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করছে, এই যে 1001, ঠিক আছে, সিম্বলিক আমরা অ্যাড্রেস ইউজ করেছি 1001, তার মানে সে কি করেছে, আসলে আবার সে প্রথম নোডকে পয়েন্ট করছে না? জি স্যার। তাহলে আমরা এখানে একটা সুবিধা আছে, যে আমরা তো ওয়ান যেহেতু ইউনিডিরেকশনাল মানে শুধুমাত্র ফরওয়ার্ডে যায়, তাহলে আমি দেখা যাচ্ছে যে এই এই ঘরটাতে আসলে আমি পেছন আর ব্যাক করতে পারি না, তাহলে এর মাধ্যমে কি আবার পেছন থেকে ডেটা আবার অ্যাক্সেস করা যায় না সার্কুলার যদি হয়? জি স্যার। সো এটি হচ্ছে বেনিফিট সার্কুলার লিঙ্ক লিস্টে। তো সার্কুলার লিঙ্ক লিস্ট তোমার সিঙ্গেল সিঙ্গেল লিঙ্ক লিস্টও সার্কুলার হতে পারে, ডাবল লিঙ্ক লিস্টও সার্কুলার হতে পারে, যেমন ডাবলের ক্ষেত্রে এখানে তাই দেখানো হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের কনসেপ্ট। তো আসো আমরা একেবারে সিঙ্গেল লিঙ্ক লিস্টটাকে ইনিশিয়ালি আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখি। তোমাদের কারো কোনো কোয়েরি আছে? না স্যার। ওকে, নো স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো আমরা ইমপ্লিমেন্ট করি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস। আমরা যদি ডেস্কটপে যাই, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। সো আজকে হচ্ছে ডিএস লেকচার নাম্বার 12, রেকর্ডেড লেকচার হিসেবে 12 যাচ্ছে। তাহলে আমরা এখানে সাপোজ দিচ্ছি 1.cpp। সো আমরা চাইলে সি তো ইমপ্লিমেন্ট করতে পারি, চাইলে সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা শুরুতেই প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখবো, তাহলে আমরা এটাকে আমরা যেটা বলতে পারি যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, প্রথমে আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করবো না, একটা নোট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আমরা এই লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্লাস এবং স্ট্রাকচার দুইটাই ইউজ করতে পারি, তবে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি ইউজ হয়। সো স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল আমরা কম্বাইন করে রাখতে পারি, যেটা ক্লাসে রাখা যায়। তো আমি স্ট্রাকচার এখানে ইউজ করব, স্ট্রাকচারের জন্য কিওয়ার্ড হচ্ছে স্ট্রাক্ট, strcut, স্ট্রাক্ট। এরপরে তুমি একটা ভেরিয়েবল ইউজ করবা ক্লাসের, যেমন আমরা ভেরিয়েবলটা আপার কেস দিই প্রথম লেটারটা, এখানেও তাই, না দিলেও সমস্যা নেই, বাট গুড প্র্যাকটিস। সো আমি নাম দিচ্ছি নোট, কারণ লিঙ্ক লিস্টে আমরা প্রত্যেকটা যেই ডায়াগ্রাম দেখলাম যে আমরা প্রত্যেকটাকে কনসিডার করতেছিলাম একটা করে নোট, তুমি চাইলে ডিফারেন্ট ভেরিয়েবল দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ধরে নিচ্ছি নোট, একটা নোটের ভিতরে কয়টা পার্ট থাকে তোমরা বলো তো একটু, এখানে কয়টা পার্ট আছে? দুইটা। তাহলে একটা হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে নেক্সট। এই নেক্সটটা কিন্তু কোনো ডেটা না, সে কি করবে, অন্য একটা নোটকে পয়েন্ট করবে, তার মানে এটা কি একটা পয়েন্টার না? তাহলে একটা পয়েন্টার হবে কিন্তু। তাহলে আমরা ডেটাকে আপাতত ধরো আমরা ধরে নিচ্ছি ইন্টিজার ডেটা ইনসার্ট করব, তাহলে আমরা নিচ্ছি ইন্টিজার ডেটা, এক্সাক্ট ভেরিয়েবল নিলাম ওইটার সাথে মিল রেখে। আরেকটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্টার হবে, পয়েন্টারটা হচ্ছে কিভাবে লিখি আমরা, এভাবে লিখি, তাই না? তাহলে এখন এটার অবশ্যই একটা ডাটা টাইপ থাকতে হবে, সেটা হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লট, এরকম থাকে না সাধারণত যারা পয়েন্টার লেকচার দেখছো? জি স্যার। তাহলে ধরো আমরা যদি এখানে ইন্টিজার দেই, আমরা এর আগে সি প্লাস প্লাস যেটা দেখিয়েছি যে এখানে জাস্ট পি দিতাম মানে পয়েন্টার, এখানে আমরা সেটা না দিয়ে একটু ডিফারেন্ট আমাদের করতে হবে। কেন করতে হবে সেটা দেখো, যে আমাদের যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের প্রথম নোট, তাহলে প্রথম নোটে যেই পয়েন্টারটা থাকবে সে পরবর্তী একটা নোটকে যে পয়েন্ট করবে, সেই নোটের মধ্যে আবার কি আছে, ডেটা আছে, আবার কি আছে, আরেকটা পয়েন্টার আছে না?
জি স্যার, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানকার যে পয়েন্টারটা সেই পয়েন্টারটা হবে এই যে যে স্ট্রাক্ট নোট তার মতোই একটা টাইপ। তাহলে আমরা এখানে বলবো স্ট্রাক্ট নোট। তার মানে কেন এই টাইপ বললাম, এই টাইপ বললাম এই কারণে, কারণ এই যে নেক্সট, যে এই নেক্সট ভেরিয়েবল বা পয়েন্টার ভেরিয়েবল দিয়ে যেই নোটকে পয়েন্ট করবো সে নিজে আবার কি কমপ্লিট একটা নোট, যেখানে দুইটা পার্ট থাকবে, ডেটা থাকবে আবার নেক্সট ভেরিয়েবল থাকবে বা নেক্সট পয়েন্টার থাকবে। দেখো যে আমার যদি এইটা প্রথম নোট হয়, তাহলে প্রথম নোটের যে নেক্সট পার্টটা সে যাকে পয়েন্ট করতেছে সে নিজেও কিন্তু আবার একটা পূর্ণাঙ্গ নোট, তাই নয় কি? জি স্যার, এই কারণে আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম। তাহলে এটা অনেকটা ক্লাসের মতোই কিন্তু, যেমন সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে। সো আমাদের এখানে এই স্ট্রাকচার ইউজ করার আপাতত এতটুকু বুঝলেই হচ্ছে যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে পয়েন্টার। বাট পয়েন্টারটা অবশ্যই হবে এই স্ট্রাক্ট টাইপের এবং যে ভেরিয়েবল দিয়েছি সেই টাইপের। তাহলে স্ট্রাক্ট নোট নেক্সট, এটা কিন্তু একটা পয়েন্টার ভেরিয়েবল, এটা কিন্তু ডেটা, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমরা বলে থাকি ডেটা দ্যাট ক্যান হোল্ড কি, মানে ডেটা এটা হচ্ছে আমরা কি বলবো, আসলে ডেটাই তো এলিমেন্ট, তাই না? এখানে এই ভেরিয়েবলটা দ্যাট ক্যান হোল্ড ডেটা, আর এখানে কি করবে দ্যাট ক্যান হোল্ড অ্যাড্রেস, তাই নয় কি? বুঝলা না কি? বুঝলা না যে এটার কাজ কি, সে ডেটা হোল্ড করতে পারবে, মানে ডেটা মানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আর এখানে নেক্সটের কাজ কি, সে একটা অ্যাড্রেসকে হোল্ড করবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তোমরা রেসপন্স করো। ওকে, এবার আসো আমরা ইনিশিয়ালি যেটা করে থাকি, যে এই আমরা যখন তৈরি করব, এই যে ধরো হেড বলে একটা এখানে ভেরিয়েবল ইউজ করা হয়েছে, ইনিশিয়ালি যখন আমরা এই হেডটা রাখবো সে তো হঠাৎ করে এই অ্যাড্রেসটা পাবে না। দেখো এই যে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কার, দেখো তো এই প্রথম নোডের অ্যাড্রেস না, দেখো এখানে লাস্টে 2009, এই যে 2009 দেখতে পাচ্ছো? জি স্যার, তাহলে হেড কিন্তু একটা টেম্পোরারি ভেরিয়েবল যে প্রথম নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা এই স্ট্রাক্ট নোট একটা নতুন পয়েন্টার নিচ্ছি যার নাম হচ্ছে হেড, ঠিক আছে? এই হেডের ইনিশিয়াল ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি নাল। একটু বুঝাই এখানে, তাহলে হেডের মধ্যে কি থাকে তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে একটু দেখি হেডের মধ্যে কি থাকে। হেড ইকুয়ালস টু, প্রিভা মাইক্রোফোনটা মিউট করে নাও। হ্যাঁ, আমি প্রোগ্রামটা রান করলাম, দেখো তো হেডের মধ্যে কি আছে, জিরো জিরো আছে, তার মানে নাল, ঠিক আছে? কোনো ভ্যালু নাই, তার মানে হেড তো হচ্ছে একটা পয়েন্টার। সো পয়েন্টার কি করবে, অন্য একটা নোডের অ্যাড্রেসকে কি করবে, হোল্ড করবে, ব্যাপারটা তাই হয় না? জি স্যার, ইনিশিয়ালি কিন্তু নাল আছে। এখন আসো যে আমরা একটা নোট তৈরি করব, ঠিক আছে? একটা নোট তৈরি করে সেই নোডের অ্যাড্রেসটা হেডের মধ্যে দিয়ে দিব। আমার কথা কি বুঝছো? আমরা নতুন একটা নোট তৈরি করতে যাচ্ছি, সেই নোডের অ্যাড্রেসটা আমরা হেডের মধ্যে দিয়ে দিব। এই ফিগারটা দেখো, যে যখন এই নোটটা ক্রিয়েট হবে তখন এই নোটের যে অ্যাড্রেসটা সেটা কার মধ্যে যাবে, হেডের মধ্যে যাবে, তাই নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন নোট কিভাবে ক্রিয়েট করব সেটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে একটা নোট ক্রিয়েট করার জন্য আমাকে ডাইনামিক মেমোরি জেনারেট করতে হবে। এখন ডাইনামিক মেমোরি মানে বলতে আমরা কি বুঝি, ধরো আমার এই যে আমরা যে স্ট্রাক্ট এখানে ইউজ করেছি, সো এইটার জন্য যতটুকু মেমোরি সাইজ, যতগুলো নোট তৈরি হবে সবগুলোর জন্য সেম মেমোরি সাইজ ইউজ হবে না? তার মানে প্রত্যেকটা নোটই তো আসলে এই যে এইটার রিপ্রেজেন্টেশন, তাই নয় কি? কারণ একটা নোটে দুইটা পার্ট থাকে, তাহলে এটার জন্য কতটুকু মেমোরি দরকার সেটা কিন্তু আমাকে ডাইনামিকলি ক্যালকুলেট করে নিতে হবে। সো ডাইনামিকলি ক্যালকুলেট কিভাবে করে, একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ম্যালক, ঠিক আছে? তোমরা এটা দিয়ে গুগলে সার্চ দিয়ে স্টাডি করতে পারো। একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ম্যালক ফাংশন, ঠিক আছে? এই ম্যালকের ভিতরে আমাকে ম্যালকের মাধ্যমে জানতে হবে যে এটার জন্য কতটুকু মেমোরি সাইজ দরকার। তাহলে সে কি করবে, মেমোরি সাইজ জেনারেট করার জন্য আমরা কি ইউজ করি, সাইজ অফ না, মেমোরি সাইজ, সাইজ অফের মাধ্যমে। ওকে, এরপরে ব্র্যাকেট দিচ্ছি, কার মেমোরি সাইজ, তার মানে যে স্ট্রাক্ট নোডের মেমোরি সাইজ আমি জানতে চাই, তাই নয় কি, যে এটার জন্য কতটুকু মেমোরি সাইজ আমার লাগবে। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে স্ট্রাক্ট
নোড, তার মানে এখানে কি হলো যে স্ট্রাক নোডের সে মেমোরি সাইজ ক্যালকুলেট করবে। এখানে এখানে আমরা সেমিকোলন দিচ্ছি এবং যেই মেমোরি সাইজটা সেটা আমরা বলে দিচ্ছি, তুমি এটা হেডের মধ্যে রাখো। মেমোরি সাইজটা না, এই হেডের মধ্যে কি থাকবে যে এইটার যে অ্যাড্রেসটা তৈরি হবে সেই অ্যাড্রেসটা হেডের মধ্যে স্টোর হবে। যদি এই অবস্থায় রান করে একটা অ্যারোর আসবে, দেখবা একটা অ্যারোর চলে আসছে। সি প্রোগ্রামিং হলে আবার এই অ্যারোটা আসতো না, সিতে এইভাবে লিখলো কাজ করে। এখানে যেটা বলছে ইনভ্যালিড কনভার্সন ফ্রম ভয়েড টু নোড, তার মানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে তোমার এই ম্যালক ফাংশন হচ্ছে রিটার্ন করে একটা ভয়েড পয়েন্টার, কিন্তু আমরা এখানে যেই পয়েন্টারটা ইউজ করতেছি সেটা কিন্তু স্ট্রাক টাইপের। ঠিক আছে, স্ট্রাক নোড আমরা যেটা জেনারেট করছি কিন্তু এসে রিটার্ন দিচ্ছে একটা ভয়েড টাইপের একটা পয়েন্টার। সো এটাকে সলভ করার জন্য শুরুতে আবার যেটা করতে হয়, এখানে বলতে হয় যে স্ট্রাক্ট আমাদের যেই এই যে নোডটা আছে সেটার নাম, এরপর একটা পয়েন্টার, যেহেতু এটা ভয়েড টাইপের একটা পয়েন্টার রিটার্ন করে সেটাকে টাইপ কাস্ট করা হয় এই স্ট্রাক্ট নোড পয়েন্টারে, এটাকে বলে টাইপ কাস্টিং। তো তোমরা আমাদের মনে আছে কিনা জানি না, এরিয়া অফ সার্কেল যখন সরি অ্যাভারেজ যখন বের করতাম আমরা এই অ্যারের পাঁচটা এলিমেন্ট নিয়ে, যদি ইন্টিজার ডেটা নিয়ে যোগ করার পরে অ্যাভারেজ বের করি তখন দেখা যেত যে ফ্র্যাকশন আসতো না, তখন আমরা টাইপ কাস্ট করতাম, শুরুতে ফ্লট বসাতাম। সো এটাকে বলা হয় টাইপ কাস্টিং, যে আমাদের এই রেজাল্টটা ছিল ভয়েড পয়েন্টার সেটাকে টাইপ কাস্ট করে আমরা স্ট্রাক্ট নোড টাইপের কনভার্ট করে নিলাম। এখন আসো যে আমরা এখানে দেখব যে হেডে কী আসে, যে আসলে হেডের মধ্যে কিছু আসলো কি না। আমি কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল ইংলিশ ইমপ্লিমেন্ট করি নাই, এটার মাধ্যমে শুধু দেখাচ্ছি যে কীভাবে একটা নোট ক্রিয়েট করতে হয়। কন্ট্রোল ভি, এবার আসো দেখি কি দেখায়। দেখো তো একটা অ্যাড্রেস চলে আসছে নাকি আসে নাই, একটু আগে কি ছিল হেডের মধ্যে কি ছিল, জিরো ছিল, আর এখন হেডের মধ্যে কি একটা অ্যাড্রেস আসছে না। এটা তোমাদের কম্পিউটার ডিফারেন্ট অ্যাড্রেস আসতে পারে, তাতে কোনো প্রবলেম না, বাট অ্যাড্রেসটা আসছে আমরা দেখতে পাচ্ছি। তারপর নাল এখন কিন্তু নাই, আমি যদি আরও ভিজুয়াল ডায়াগ্রাম আকারে বোঝাতে যাই অনেক সময় লাগবে, আশা করি তোমাদের ধৈর্য থাকবে যদি পুরোপুরি বুঝতে চাও। ধরো আমি এখানে এক্সেলেই বুঝাই, ধরো এটা হচ্ছে আমাদের আমরা ওকে ধরো আমাদের এই হেড নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার জন্য ধরো এটা হচ্ছে তার সেল, এবং এখানে ইনিশিয়ালি ছিল কি, ইনিশিয়ালি কি ছিল, নাল ছিল না। হেডকে আমরা ইনিশিয়ালি কি করছিলাম, নাল করছিলাম, নাল করছিলাম, কিন্তু একটু পরে এখন কি হলো যে আমি যখন ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করলাম তখন হেডের এই নাল মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কত, রেজাল্ট জিরো দেখতে পাচ্ছিলাম না, আর এখন কি আসছে একটা অ্যাড্রেস চলে আসছে না। ধরো আমি অ্যাড্রেস ধরে নিচ্ছি ধরো X100, যা খুশি দিলাম জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখন নাল না হয়ে হেডের করে কি আসছে, একটা অ্যাড্রেস আসছে না। এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস হবে, তাহলে ধরো এইখানে আমরা একটা নতুন নোট, তাহলে এখানে থাকে হচ্ছে নেক্সট আর এখানে থাকে কি ডেটা না, তার মানে এই নোটটা এখন তৈরি হচ্ছে। এই নোটটা তৈরি হচ্ছে কিভাবে, এই যে আমরা নতুন একটা নোট বানাবো, এটা হচ্ছে নতুন নোট বানানোর মেমোরি ক্যালকুলেশন করা। তো মেমোরি ক্যালকুলেশন করা মানে কি, তার জন্য একটা ডেটা এবং একটা নেক্সট ফিল্ডের জন্য এইভাবে একটা তৈরি হবে। তাহলে এই যে হেড X100 পাইলো, আলটিমেটলি এটা হচ্ছে এই নোটের অ্যাড্রেস, তার মানে যদি এই নোটের অ্যাড্রেস হয় তাহলে আলটিমেটলি কি সে একে পয়েন্ট করছে না, সে কে কে পয়েন্ট করছে না, করে নাই, তোমরা যদি পয়েন্টার না বুঝে থাকো তাহলে একটু ডিফিকাল্ট বোঝানো, আমি একটু ড্র করে নিই তারপর বোঝাচ্ছি। তো আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে সে একে পয়েন্ট করছে, কারণ কি, কিভাবে বুঝলাম সে পয়েন্ট করছে, কারণ এটার যে অ্যাড্রেস X100 আর এই নোটটার অ্যাড্রেস কি সেম না। বুঝতে পারলা কি, যে এটার যে অ্যাড্রেস আছে, এক্সট্রা আপার কেস দিয়ে দিই, তাহলে আমরা এই হেডের মধ্যে কি আসছে, হেডের মধ্যে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আছে কার, নতুন একটা নোডের, যে নোডটা এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক, ডেটাও ইনসার্ট করি নাই, নেক্সটও ইনসার্ট করি নাই। ক্লিয়ার সবাই, তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের এন্ড থেকে? জি স্যার দেখতে পাচ্ছি। জি একটু এটাকে একটু মোটা করে দিই তাহলে ভালো লাগবে। ওকে, তাহলে এই সোফার যতটুকু কোড করছি তার মিনিং হচ্ছে এতটুকুই, যে ইনিশিয়ালি আমাদের হেডের হেড একটা পয়েন্টার, পয়েন্টারের ভ্যালু দিয়ে রাখতাম নাল, সো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম রেজাল্ট দেখাচ্ছিল জিরো। ওকে, আর হেড যেহেতু পয়েন্টার সে কিন্তু নিজে কোনো ডেটা হোল্ড করতে পারে না, সে অন্য একটা
অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করে, তাই নয় কি? অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করে, তার মানে এই যে এখানে একটা স্ট্রাক্ট নোড, সেখানে দুইটা পার্ট আছে, এই টোটালটার অ্যাড্রেসটাকে সে হোল্ড করবে। তাহলে এই যে এটার মাধ্যমে আমরা এর মেমোরি সাইজ কত হবে সেটা অ্যালোকেট করছি, মানে ক্যালকুলেট করছি, পাশাপাশি ওই ব্ল্যাঙ্ক নোটটা তৈরি করেছি। সো ব্ল্যাঙ্ক নোটের যে অ্যাড্রেসটা সেই হেডের মধ্যে এসে জমা হয়েছে তার প্রমাণ তোমরা এখানে দেখলা। সো এই কারণে আমি ফিগারটা এইভাবে ড্র করলাম। এখন আসো যে আমি ডেটা ইনসার্ট করতে চাই, তো ডেটা কীভাবে ইনসার্ট করব? এই হেড নোটের মাধ্যমে একে এর মধ্যে ডেটা পাঠাবো, এই হেড নোটের মাধ্যমে এই নেক্সটের মধ্যে আমরা ডেটা কী বলে পরবর্তী অ্যাড্রেস পাঠাবো অথবা নাল রাখবো। ধরো এক আমার শুধুমাত্র প্রথম একটা নোট তৈরি করবো, একটা নোট তৈরি করলে অবশ্যই এই নেক্সট নোটটা কী হবে, নাল হবে না? ধরো আমি শুধুমাত্র 10 ইনসার্ট করতে চাচ্ছি, কত ইনসার্ট করতে চাচ্ছি? 10, ঠিক আছে? তাহলে 10 যদি ইনসার্ট করি তাহলে আমাদের 10 ইনসার্ট করলে কি হবে, এখানে আমাদের কত আসবে? 10 আসবে। আর এটা অবশ্যই কি হয়ে যাবে, আর কোনো ডেটা নাই মনে করো, এটা হয়ে যাবে নাল। তাহলে আমার ডেটা ইনসার্ট হলো 10 আর নেক্সট ফিল্ডটা হয়ে গেল নাল। এখন এই হেডের সাথে তার কানেকশন আছে কি নেই? অবশ্যই আছে, কারণ হচ্ছে এক্স, এই যে এই নোটটার অ্যাড্রেস কত 100 আর হেডের অ্যাড্রেস কত 100, তার মানে আলটিমেটলি কি সে তো একই পয়েন্ট করছে, মানে আমরা এটার পরিবর্তে এটা লিখলাম, মানে এটার মধ্যে এখন ডেটা পাঠাবো। সো ডেটা পাঠালে কিন্তু সিনারিওটা এরকম হবে। তাহলে আসো একটু দেখি, তাহলে ডেটা কীভাবে পাঠাবো? ডেটা পাঠানোর জন্য আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে এই ভেরিয়েবলের নাম, দ্যাট মিনস পয়েন্টার ভেরিয়েবলের নাম, তাহলে হেড। এখন তোমরা বলো, আমরা এই সি প্লাস প্লাসে দিস অপারেটর দেখেছিলাম, মনে আছে কি তোমাদের দিস অপারেটর, দিস কিওয়ার্ড কখন ইউজ করা হয়? যদি পয়েন্টার টাইপের কোনো ভেরিয়েবল হয় তখন আমরা এই অপারেটরটা ইউজ করি। অপারেটর দেখাইছিলাম না তোমাদের সি প্লাস প্লাসে যেটা? জি স্যার। সো দুইটা কারণে ইউজ করা হয়, যদি ফাংশনের ভিতরে প্যারামিটারের নামগুলো এবং ক্লাসের ভেরিয়েবলের নামগুলো সেম হয়ে গেলে আমরা এটা ইউজ করেছিলাম দিসের সাথে, অথবা যদি পয়েন্টার টাইপের ভেরিয়েবল হয় তখন তাকে অ্যাক্সেস করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে আমাদের এই যে হেড, এরপর হচ্ছে অ্যারো, এরপর আমরা দিচ্ছি ডেটা ইকুয়ালস টু, আমি এখানে একটা ডেটা ইনসার্ট করতে চাই 10। তার মানে ব্যাপারটা কি আসলো দেখো তো, এই যে হেড, এই হেড যেহেতু ডেটাকে এই অ্যাক্সেস করতে পারবে যেহেতু একে পয়েন্ট করে আছে, তাহলে হেড যদি আমরা যেহেতু পয়েন্টার, এখানে ডট হচ্ছে না, অ্যারো চিহ্ন হচ্ছে, হেড অ্যারো ডেটা ইকুয়ালস টু 10 দিচ্ছে, তার মানে এই জায়গাটাতে এখন কত বসতেছে? 10 স্যার। 10 বসতেছে, ঠিক আছে? তো আমি এটাকে নিচে রাখি তাহলে বুঝতে পারবো এটার পরবর্তী স্টেপ হচ্ছে এটা। তো এখানে আসতেছে 10, তার মানে এখন এই ঘরটাতে 10 ইনসার্ট হলো। এখন যদি আমার এই একটাই নোড হয় আর কোনো নোড নাই, তাহলে এই নেক্সট ঘরটা কি হবে তোমরা বলো? নাল স্যার। নাল হবে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন ওইটা কিভাবে সেট করব? তাহলে হেড আর এখানে দিব হচ্ছে নেক্সট ইকুয়ালস টু কি দিয়ে দিব, নাল। এখন আসলে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি যে আলটিমেটলি কী হল। তাহলে এখন যদি আমরা প্রিন্ট দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে প্রিন্ট দিতে চাচ্ছি হেড ডেটা ইকোয়ালস টু কত আসবে, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, আর হেড নেক্সটের মধ্যে কী থাকে সেটা আমরা দেখব। এবং এই কাজটা আমরা কিসের মাধ্যমে করলাম? হেডের মাধ্যমে কিন্তু করলাম, হেড ডেটা আর হচ্ছে হেড নেক্সট। তাহলে এখানে অবশ্যই কত আসবে, 10 আসবে না? আর এই নেক্সটে কত আসবে বলো? 0 আসবে। নাল মানে কি? 0। এবার দেখি আউটপুট আসে কিনা, দেখো তো আসছে কিনা। হেড ডেটার মধ্যে 10 জমা হয়েছে আর হেড নেক্সটে কি আছে? 0 আছে। তার মানে একটা নোট, জাস্ট একটা নোট কিভাবে ক্রিয়েট করতে, এখানে আমি টেলের কনসেপ্ট আপাতত যাচ্ছি না, শুধুমাত্র নোটের কনসেপ্টটা বুঝে পরে টেল কেন লাগবে সেটা আসবো। সো এইটার মাধ্যমে আমরা কি দেখেছি যদি আরেকটু রিভিউ করি, আমাদের কিন্তু এগুলো দরকার নাই, যে সিআরগুলো জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। তো আমরা প্রথমে একটা নোট বানিয়েছি যে নোটের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে নেক্সট, দ্যাট মিনস পয়েন্টার পার্ট। তাহলে এটা হচ্ছে আমি যত নোট তৈরি করবো সবার জন্য এই স্ট্রাকচারটাই ফলো করবো বারবার। তাহলে প্রথমেই আমি একটা হেড, একটা পয়েন্টার নিয়েছি যার ভ্যালু নাল রেখেছি, ইনিশিয়ালি নাল রেখেছি। তাহলে এই হেড প্রথমে কী করবে, যেহেতু নাল আমাদের প্রথম কাজ হচ্ছে একটা নোট তৈরি করা, তাহলে নোট তৈরি করার এই কোড হচ্ছে এটা। নোট তৈরি করতে গেলে আমার নোটের মেমোরি সাইজ কত হবে সেটা কিন্তু আমার বর্তমান যে স্ট্রাক্ট আছে তার মেমোরি সাইজটাই হচ্ছে প্রত্যেকটা নোটের হচ্ছে মেমোরি। সো প্রত্যেকটা নোটের মেমোরি হওয়া মানে হচ্ছে এখানে যদি দুইটা পার্ট থাকে তাহলে দুইটা অবশ্যই পার্ট তৈরি হবে। তাহলে প্রথম পার্টের ডেটা যেটা ব্ল্যাঙ্ক আছে, নেক্সট পার্টও আপাতত ব্ল্যাঙ্ক আছে।
তাহলে যেহেতু হেডের মধ্যে দিয়ে রাখছি, তাহলে নতুন নোড ইকুইভ্যালেন্ট টু হেড, তাহলে এই হেড কি করতেছে, নতুন নোডের অ্যাড্রেসকে হোল্ড করবে। কারণ কি, এটা যেহেতু পয়েন্টার টাইপের ভেরিয়েবল, সে কিন্তু কোনো ডেটা হোল্ড করতে পারবে না, সে শুধুমাত্র অ্যাড্রেসকে হোল্ড করতে পারবে। ঠিক আছে, আমার সে একটা অ্যাড্রেস হোল্ড করছে এবং সেটা তোমরা এখানে দেখেছো। ধরো আমি সিম্বলিক ওয়াইতে বলছি যে হেড ইনিশিয়ালি ছিল নাল, ইনিশিয়ালি ছিল নাল, পরবর্তীতে হেডের মধ্যে আমরা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। অ্যাড্রেসটা কোনটা, নতুন যে নোডটা তৈরি করতেছে তার যে অ্যাড্রেস সেটা। তার মানে এটা সেম অ্যাড্রেস হওয়া মানে হচ্ছে সে তাকে পয়েন্ট করে আছে। তো ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক ছিল, ডেটা কিভাবে পাঠাবো, এই হেড যেহেতু পয়েন্টার তার মাধ্যমে এখানে ডেটা পাঠাবো। তাহলে হেড অ্যারো ডেটা ইকুয়ালস টু 10 এখানে আসছে, আর হেড অ্যারো নেক্সট ইকুয়ালস টু আমরা দিয়েছি নাল, তার মানে এখানে অবশ্যই নাল আসবে। তার মানে সোফার আমি যা কোড লিখেছি তাতে কিন্তু একটা নোড তৈরি হয়েছে। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন যদি আরও একটা নোড বানাতে যাই, তাহলে এই সেম প্রসিজার অ্যাপ্লাই করে আমাকে বানাতে হবে। তো আপাতত কনসেপ্ট দিই, পরবর্তীতে আমরা কাস্টমাইজ মেথডে যাব, মানে কিভাবে আরও সুন্দরভাবে এটা করা যায়, আপাতত কনসেপ্ট বুঝতে হবে। তাহলে এখন ধর নতুন আরেকটা আমি তোমার নোট বানাতে চাই। এখন দেখো, নতুন নোট বানিয়ে যদি তুমি হেডের মধ্যে রাখো, তাহলে আগের নোট কি নষ্ট হয়ে যাবে না, ওভাররাইট হয়ে যাবে, তাহলে তো আমার নতুন নোট তৈরি হচ্ছে না। তাহলে আমার এর জন্য আবার নতুন একটা ভেরিয়েবল লাগবে। তো প্রথমে দেখাই, তারপরে ভেরিয়েবল কীভাবে কমাতে হয় সেই কনসেপ্ট আমরা যাব। তাহলে ধরো আমরা এখন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্রাক্ট, অবশ্যই নোট টাইপের। ধরো আমি নাম দিচ্ছি, এবার আমার 2 নম্বর নোটটা তৈরি হবে, এবং 2 নম্বর নোটটাও কিন্তু আমরা 2 নম্বর নোট তৈরি করার জন্য তোমার কি জানতে হবে, মেমোরি সাইজ কত জানতে হবে। তো এটা একটা ভেরিয়েবল, পয়েন্টার টাইপের ভেরিয়েবল, জাস্ট লাইক হেডের মতো। তো এখন আমরা কি করতেছি, মেমোরি ক্যালকুলেট করে নিব। তাহলে মেমোরি ক্যালকুলেট করা মানে হচ্ছে এটাই যাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখন যদি আমি এখানে সি আউট এই লাইনটি নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তোমরা বলো এখানে ট্যুর মধ্যে কি আছে, দ্রুত বলো ট্যুর মধ্যে কি পাওয়া যাবে। নতুন যে নোটটা তৈরি হবে তার অ্যাড্রেসটা আসবে না? তাহলে আমরা একটু দেখি আদৌ সত্য কিনা। এখানে আমরা একটু এন্ডেল দেই, রান করি, দেখো তো এই ট্যুর মধ্যে কি নতুন একটা অ্যাড্রেস আসছে না, নাকি নতুন একটা অ্যাড্রেস আসছে নাকি আসে নাই। এটা কিন্তু সি জিরো, এটা কিন্তু ই জিরো, এটা কি আছে সি জিরো, আর এটা কি ই জিরো, তেমন নতুন একটা অ্যাড্রেস চলে আসছে না। তো আমি যেটা বারবার বলছি যে এই যে লাইনটা, এই লাইনটার মাধ্যমে নতুন একটা নোট তৈরি হয়, নতুন একটা নোট তৈরি হয়ে তার অ্যাড্রেসটা আমাদের এই হেড পয়েন্টের মধ্যে থাকতেছে। এখন আমি আবার একটা নতুন নোট বানাবো, তাহলে সেটার অ্যাড্রেস রাখবো কার মধ্যে, আপাতত নতুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, পয়েন্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে। সো তোমরা দেখলা এটা হয়েছে, তার মানে আলটিমেটলি কী হচ্ছে এখানে, ধরো এখন আমি নতুন একটা নোট বানাচ্ছি, আমি যদি এটাকেই কপি করি কন্ট্রোল সি, ধরো এই পাশে দিয়ে রাখলাম কন্ট্রোল ভি। ওকে, তাহলে এখন ধরো এটা আমার এখানে দরকার নাই, তাহলে এখন নতুন একটা নোট বানাচ্ছি, তার নাম কি, নতুন একটা নোট আমি বানাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার হচ্ছে ডেটা ইনিশিয়ালি, আর এখানে হচ্ছে নাল, নতুন একটা নোট মনে করে একবার নতুন। তাহলে আমি নতুন নোটের যে অ্যাড্রেসটা আসবে, সাপোজ ধরো এখানে অ্যাড্রেসটা হচ্ছে 200, তাহলে ট্যুর অ্যাড্রেসটা হচ্ছে আলটিমেটলি 200। এখন ওকে, ধরো এগুলো সব ভুলে যাও, আমি নতুন একটা নোট বানাচ্ছি, তাহলে এটা হচ্ছে নতুন নোট, এবং নোটটা বানানোর পরে তার অ্যাড্রেসটা কার মধ্যে রাখছি, ট্যুর মধ্যে রাখছি না। জি স্যার। তাহলে ট্যুর যে অ্যাড্রেসটা আলটিমেটলি নতুন নোটের অ্যাড্রেসটাই, দেখো তো তার মানে কে কে পয়েন্ট করছে না। এখন তোমরা বলো এখানে ডেটা কিভাবে সেট করব, তাহলে টু অ্যারো ডেটা, টু অ্যারো কি হবে নেক্সট নাকি নেক্সট? জি স্যার, ব্যাপারটা এরকম না। জি স্যার। ওকে, তাহলে আসো আমরা দেখি সেটা তাহলে কি হয়। তাহলে আমরা যদি এখন এই এতটুকু কপি করে একবার নিয়ে যাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্রুত কাজ করার জন্য, তাহলে এখানে হেডের পরিবর্তে কি হবে, টু স্যার, টু হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এবার আমি ধরো 20 ইনসার্ট দিচ্ছি, তাহলে এখানে হেডের পরিবর্তে টু 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 টু। ওকে, তাহলে একটু রান করে দেখি, তাহলে এখানে কত আসবে, 20 আসবে, আর এই নেক্সটের ঘরে কত আসবে, নাল স্যার, নাল জিরো জিরো আসবে, দেখো আসে কিনা।
তাহলে 2 ডট ডেটাতে 20 আসছে আর 2 ডট নেক্সটে কি আসছে 0 আসছে না না স্যার আচ্ছা জি স্যার এখন কথা হচ্ছে যদি আমি এইভাবে নোট বানাতেই থাকি প্রত্যেকটা নোট আলাদা হবে এর সাথে কি এর কোনো লিংক তৈরি হয়েছে এখন পর্যন্ত এই প্রথম নোটের সাথে কিছু লিংক হয়নি স্যার এখন হচ্ছে আমি লিংকটা তৈরি করব এখন তোমরা ভালো করে বুঝে বলবা যে লিংকটা যদি তৈরি করতে যায় তাহলে এই যে টুর যে অ্যাড্রেসটা আছে এটা যদি এখানে দেয়া যায় কোনোভাবে তাহলে লিংক হয়ে গেল না তার মানে এটা হচ্ছে কি এটা এখন হয়ে গেছে নাল নাকি এখন কি হয়ে গেছে নাল তার মানে দুইটা সেপারেট নোট এটা একটা নোট এটা আরেকটা নোট তো এখন আমি যদি কোনোভাবে এই যে এই অ্যাড্রেসটা যদি এখানে বসাতে পারি তাহলে কি হয়ে যাবে তাহলে মিনিং কি দাঁড়ায় যে এই অ্যাড্রেসটা যদি এখানে বসে তার মানে এই অ্যাড্রেসটা যদি এখানে পাওয়া যায় তার মানে কি সে তাকে পয়েন্ট করবে ব্যাপারটা এমন হয় না আচ্ছা তাহলে এখন বলো যে আমি এই ঘরটা অ্যাক্সেস করবো কীভাবে হেড হেড নেক্সট নাকি এটা হেড নেক্সট না এই যে হেড নেক্সট না তাহলে হেড নেক্সটের ঘরে যদি টু বসাই দেই তার মানে কি টুর অ্যাড্রেসটা এখানে চলে যাবে না যাবে আমি এটাকে কপি করি সেগুলো কিন্তু খাতা কলমে বুঝতে হবে মুখস্থ করার কোনো ওয়ে নাই তো এখন আসো যে এই লাইনটা আমরা লিখতে চাচ্ছি এখানে এখানে আমি কন্ট্রোল ডি দিলাম এখানে বলতেছি হেড নেক্সট ইকুয়ালস টু নাল না বলে এখন কি বলবো টু সো টু মানে কি টু কিন্তু একটা পয়েন্টার সো কিন্তু একটা অ্যাড্রেস সে হোল্ড করছে সো সে কোন অ্যাড্রেস হোল্ড করছে নতুন যে নোটটা বানিয়েছে তার অ্যাড্রেসকে হোল্ড করছে তাই নয় কি এখন এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কার কাছে যে হেড নেক্সট কি ছিল আগে নাল ছিল না এখন তার ঘরে দিয়ে দিচ্ছি কি টুর অ্যাড্রেসটা আমরা এখানে প্রিন্ট করে দেখি যে হেড নেক্সট এখন কি আছে হেড নেক্সট তাহলে এখন আমরা দেখবো হেড নেক্সটে কি আসে হেড নেক্সটে আগে ছিল কত জিরো ছিল না এখন কিন্তু জিরো থাকবে না এখন কি থাকবে এই যে টুর টুর যে অ্যাড্রেসটা সেটা থাকবে ব্যাপারটা এমন না তাহলে আমার এখানে ডায়াগ্রামে আগে বুঝি তাহলে এখন কি হবে যদি আমরা ওই কাজটা করতে পারি এখানে চলে আসবে হচ্ছে এক্স 200 যদি এক্স 200 আসে তার মানে এটা এটা মিল এইটার অ্যাড্রেস আর এইটার অ্যাড্রেস সেম না এই যে নেক্সটের যেটা সে স্টোর করছে আর এই পয়েন্ট এই নোডের অ্যাড্রেস সেম না সেম তো নাকি তার মানে আলটিমেটলি সে কি করলো একে পয়েন্ট করলো তাহলে যদি একে পয়েন্ট করে তাহলে কিভাবে পয়েন্ট করলো যেহেতু এখানে 200 আর এটাও 200 দেখো আমরা যদি এবার ভিজুয়াল ডায়াগ্রামে যাই দেখো খুব ভালো করে দেখো এই হেডের অ্যাড্রেসটা হচ্ছে এটা আর এই অ্যাড্রেসে সে কোত্থেকে পাইছে এই দ্বিতীয় নোটের অ্যাড্রেসটা না দেখো তো এই যে লাস্টে 10 10 বুঝতে পারছো ভালো করে দেখো এই অ্যাড্রেসটা কি আছে এখানে আছে না ঠিক আছে আর এই যে হেডের অ্যাড্রেস কিন্তু এই যে এই নোটের অ্যাড্রেস ওকে তার মানে একটা চেইন তৈরি হবে আর কি আকাশ একটু রান করে দেখি এবার দেখো তাহলে টু তো আমাদের আগে ছিল এখন হেড নেক্সটের মধ্যে যে অ্যাড্রেসটা আসছে সরি মাইক্রোফোন মিউট হয়ে গেছিল দেখো আমরা তো এটা টু দেখলাম এখন হেড নেক্সট মধ্যে যে অ্যাড্রেসটা আসছে এটা কার অ্যাড্রেস দেখো তো টুর অ্যাড্রেস না আসছে নাকি আসে নাই তাহলে এর থেকে কি প্রমাণিত হলো যে এখন হেড কি করছে পরবর্তী নোটকে কি করছে পয়েন্ট করে আসে না তাহলে আমরা দুইটা নোট তৈরি করছি দুইটা নোটের লাস্টেরটা কি আছে নাল আছে ঠিক আছে তাহলে আমরা এখন যদি এই দুইটা ডেটা এখানে ডেটা কত বসাইছিলাম 20 না 20 বসাইছিলাম ঠিক আছে তাহলে এখন যদি আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রিন্ট দিতে চাই লুপের সাহায্যে তাহলে কি হবে আমরা বলতে পারি না হেডটা নাল না হওয়া পর্যন্ত প্রিন্ট করা যায় না হেডটা নাল না হওয়া পর্যন্ত মানে হেডের যে নেক্সট ভ্যালুটা এটা নাল না হওয়া পর্যন্ত কি করতে থাকবে প্রিন্ট দিতে থাকবে আর হেড নেক্সট এক মানে সামনে বাড়াতে থাকবে পয়েন্টারটা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পাবো তো আমি যেই কনসেপ্টটা বুঝিয়েছি এটা শুধুমাত্র নোট বোঝানোর জন্য নোট কিভাবে ক্রিয়েট হয় কিভাবে একটার সাথে একটা লিঙ্কড হয় ঠিক আছে আমি আসো চাইলে আরেকটা নোট তৈরি করি এখন তোমরা বলো যদি আমি আরেকটা নোট তৈরি করি কন্ট্রোল সি ধরো সিমিলার ফ্যাশনে একটা নোট তৈরি করতেছি নতুন নোটের নাম নতুন একটা সরি কন্ট্রোল জেড এখানে পেস্ট করি কন্ট্রোল ভি তাহলে এখন নতুন একটা নোট বানাবো এখন পর্যন্ত ধরো নতুন নোট বানাতে গেলে আমাদের রুলসটা কি ধরো আমি নাম দিচ্ছি এখানে যে থ্রি তাহলে থ্রি কী করবে নতুন যে নোটটা তৈরি হবে তার যে অ্যাড্রেস সেটাকে হোল্ড করবে ব্যাপারটা এমন না ধরো এটা থ্রি
তাহলে সে কি করবে, তার অ্যাড্রেসটাকে হোল্ড করবে। তাহলে এখন এটা কত হবে, 300। হোল্ড করার পরে আমি এখানে ডেটা ইনসার্ট দিব, সাপোজ ধরো দিচ্ছি হচ্ছে 30, আর লাস্টেরটা কি হয়ে যাবে, নাল। তো এখন এটা তো একটা সেপারেট নোড হয়ে গেল। তাহলে আমি এখন লিঙ্ক করাবো কিভাবে, এই 300কে যদি এখানে দিয়ে দিতে পারি তার মানে এর সাথে লিঙ্ক হবে, বাট এমন না। তাহলে একটা নোড বানাই আমরা, এখানে কাজ করি, এখানে এন্ডেল একটা ইউজ করি। ওকে, তো এখন আমি এই পুরোটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, তাহলে আসো এখানে আমরা দিচ্ছি হচ্ছে 3, জাস্ট ভেরিয়েবল বাড়াচ্ছি। তাহলে এই 3-র মধ্যে আবার নতুন একটা নোটের অ্যাড্রেস এসে জমা হচ্ছে। আমরা যদি এখানে 3 প্রিন্ট দেই, তোমরা দেখতে পাবা কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। তাহলে এবার 3.data 3.3next, আমি এটাকে আপাতত স্টপ রাখি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটাকে আমরা স্টপ রাখি। তাহলে আমরা এখন এখানে 30 পাবো আর 3next-এ নাল পাবো, মানে একটা, এটা মানে একটা সেপারেট নোড। এখন পর্যন্ত যা কোড লিখছি তাতে প্রিভিয়াস নোডের সাথে কোনো কানেকশন নাই, ব্যাপারটা এমন না। তাহলে আসলে একটু রান করে দেখি যে আসলে সত্যি কিনা। সো কানেকশনটা তোমার কিন্তু বুঝতে হবে একটু, মানে আপাতত ভিজুয়াল বুঝো, পরে আমরা যখন লুপের সাথে চালাবো তখন আরো ভালো বুঝতে পারবো। তাহলে দেখো 3-র জন্য নতুন একটা অ্যাড্রেস আসছে না, নাকি আগের দুইটার মধ্যে কোনটা আসছে? নতুন অ্যাড্রেস আসছে, তার মানে নতুন আসছে, নতুন নোডের অ্যাড্রেসটা আসছে, 3 হোল্ড করছে, ঠিক আছে। এবার ওই অ্যাড্রেসের মধ্যে যে দুইটা ফিল্ড আছে, একটা ডেটা একটা নেক্সট, ডেটার মধ্যে 20 পাঠালো আর নেক্সটের মধ্যে কি পাঠালো, নাল পাঠালো, তাই না? কেন নাল পাঠাচ্ছে, কারণ আমরা ধরেই নিচ্ছি এটা লাস্ট নোড, নাকি? এই লাস্ট নোট তো সবসময় লাস্টের পার্টটা নাল থাকে। তো এখন যেহেতু আমাদের পূর্বে নোট আছে আমরা তৈরি করছি, তাহলে এখন আমার কাজ কি হবে, এটার সাথে লিঙ্ক করানো। এখন তোমরা বলো, এই 3 নোটের সাথে কি প্রথম নোট লিঙ্ক হবে না দ্বিতীয় নোট লিঙ্ক হবে? দ্বিতীয় নোটটা লিঙ্ক হবে। ওকে, খুব ভালো কথা। এখন তোমরা ভালো করে বুঝে বলবা যে আমরা এখন, আগের বার তো হেড নেক্সটে দিয়েছিলাম হচ্ছে 2, হেড হেড নেক্সট এটার মধ্যে দিয়েছিলাম কত, এ 2 দিছিলাম। এখন কি দিব, এখন কি হেড নেক্সট দিব না 2 নেক্সট দিব? 2 নেক্সট, 2 নেক্সট ইকুয়াল টু 3 দিব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা এইখানে এই হেড নেক্সট না দিয়ে আমরা দিব কিন্তু হচ্ছে 2 নেক্সট ইকুয়াল টু কি, 3, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এইখানে এই 2 নেক্সট দিয়ে দেখি, তাহলে এখানে কি পাবো, এই 2 নেক্সটে কি পাবো বলো তো? 3 অ্যাড্রেস, 3 অ্যাড্রেসটা পাবো। ওকে, আসো দেখি, এখন আর নাল পাবো না কিন্তু। তাহলে দেখো এই যে 2 নেক্সটে যে অ্যাড্রেসটা পাইছি, কার অ্যাড্রেস পাইছি, 3 না, 3 অ্যাড্রেস। তার মানে কি হচ্ছে, এগেইন সে এখানে এখন কি করবে, লিংক করবে, একে লিংক করবে নাকি? কখন লিংক করবে, যদি আমরা এখন এখানে এটা কত বসাই, এক্স 300, তাহলে এইভাবে কি হচ্ছে, একটার সাথে আরেকটা লিংক হচ্ছে না, অনেকটা চেইনের মতো হচ্ছে না, হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে এখন ধরো আমি যে মেথডটা দেখালাম জাস্ট লিংক লিস্ট বোঝানোর জন্য, তাহলে এইভাবে যদি আমরা বানাতে থাকি কন্টিনিউয়াস বানাতে পারবো না? কিন্তু এখানে একটা প্রবলেম কি বলতো, প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা নতুন নোডের জন্য আমরা একটা করে আবার নতুন ভেরিয়েবল, মানে পয়েন্টার ভেরিয়েবল ইউজ করতেছি না, এটা কিন্তু একটা প্রবলেম। কিন্তু আমি কনসেপ্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে একটা নোড তৈরি হয়, সেই নোডের সাথে প্রিভিয়াস নোড কীভাবে কানেক্টেড হয়, এই কনসেপ্ট কি বুঝছো? এখন আসো, যদি আমি একবারে 10 থেকে 30 পর্যন্ত অ্যাক্সেস করতে চাই, 10 থেকে 30, তাহলে এখন তোমরা বলো যে এই হেড ডেটা, এটা হচ্ছে আমার হেড ডেটা বললে আমার এই 10 দেখাবে নাকি, আর হেড নেক্সট বললে অ্যাড্রেসটা দেখাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি না হেড নেক্সট নাল না হওয়া পর্যন্ত, যেহেতু সে কানেক্টেড আছে কোনো না কোনোভাবে এখানে আসতে পারবে, তাই না, যেহেতু পয়েন্টার আকারে কানেক্টেড আছে। তাহলে হেড নেক্সট যদি নাল না হয় তত মধ্যে তুমি ডেটা দেখাও। তাহলে আসো ওই কনসেপ্টটা একটু দেখাই, এখানে তো আমরা ইন্ডিভিজুয়ালি দেখেছি, একবারে দেখা যাবে কি না। ওকে, ধরো আমি একটা হোয়াইল লুপ ইউজ করলাম, এখন আমি বললাম যে হেড নট ইকুয়াল নাল, তাহলে হেড কি একটা পয়েন্টার না, হেড তো একটা পয়েন্টার টাইপ নাকি? ওকে, তাহলে হেড নট ইকুয়াল নাল, তাহলে সে সি আউট কি দিবে,
হেড ডেটা নাকি স্ল্যাশ টি কন্ট্রোল ডি দিয়ে, আচ্ছা কন্ট্রোল ডি না, আর সে একটা ডেটা দেখাবে, তাহলে এখন হেড তো সামনে প্রসিড করতে হবে তাই নাকি, তাহলে হেড কি করবে, হেড ইকুয়ালস টু, না এখানে প্লাস প্লাস না, হেড ইকুয়ালস টু হেড অ্যারো নেক্সট, দেখো বুঝলা কিনা। হেডের মধ্যে কি থাকবে, একটা ডেটা দেখানোর পরে সে পরবর্তী নোটে চলে যাবে না, মানে ব্যাপারটা আসলে কি হচ্ছে যে প্রথমে সে কি দেখালো, হেড ডেটা দেখালো, তাহলে হেডের মধ্যে এখন কি চলে আসবে যে নেক্সট যেই অ্যাড্রেসটা সেটা সে এখন তোমার ধারণ করলো, তাহলে এখন এইটা হয়ে গেলো কার অ্যাড্রেস, হেডের অ্যাড্রেস হয়ে গেলো না, আমরা এখানে এইভাবে করছি না যে হেডটা আপডেট করছি নাকি, তাহলে যদি তাই হয় তাহলে এখন কিন্তু এই 200 হয়ে যাচ্ছে এইটা, তার মানে এখন এই হেডটা চলে আসছে এর কাছে, তাহলে এখন এই হেড আবার যদি তুমি ডেটা দাও তাহলে 20 পাবে, আবার হেডের মধ্যে আপডেট হয়ে কি এটা আসবে না, আবার হেডের ডেটার মাধ্যমে 30 পাবো এবং হেডের মধ্যে আপডেট হয়ে কি চলে আসবে না, তাহলে দেখি আমরা ডেটা দেখাই কিনা এইভাবে, রান করি দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না, তো এখন ধরো সিম্পলি যদি আমি এখানে আরেকটা বাড়াই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে, তা আমি তো এখানে সব ডিসপ্লে করছিলাম তোমাদের বোঝানোর জন্য, এগুলো তো ডিসপ্লে করানোর দরকার নেই, এখানে আছে জাস্ট বোঝানোর জন্য ডিসপ্লে করছিলাম, তাহলে কোড অনেক তখন কমে যেত, আচ্ছা তো আমি আরেকটা বাড়াচ্ছি, তাহলে এখন ধরো এটা নাম দিলাম 4, মানে 4 নাম্বার নোট তৈরি করতেছি, তাহলে 4 নাম্বার নোট তৈরি করলে আমরা এখন এইখানে এখানে কত হবে বলো তো, থ্রি হবে না, তাহলে থ্রির মধ্যে এখানে আসবে হচ্ছে 4, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 4, এখানে 4, এবার আসো রান করি, এখানে ডেটা দিচ্ছি ধরো হচ্ছে 30, আমাদের সোফার ডেটা কি কি আছে, আচ্ছা এটা দিই 30 আর এটা দিই 40, চারটা না, এবার রান করে দেখি, তাহলে যে প্রথমটা 10, দ্বিতীয়টা 20, তৃতীয়টা 20 আসলো কেন, আচ্ছা দুইটা 20 হয়ে গেছে, ও আচ্ছা যে আমরা এখানে 2 লিখে রাখছি নাকি, এই যে এই 3টা এখানে দেই নাই না, কন্ট্রোল ভি, সো পয়েন্টার বুঝলে কিন্তু এগুলো বুঝবা, নাহলে কিন্তু বুঝবা না, তাহলে আসো রান করি, দেখো এবার 10 20 30 40, তাহলে সর্বশেষ নোডে কত আছে, 40 আছে এবং নাল আছে নাকি, ঠিক আছে, তাহলে এখন এই যে টু ডট নেক্সট আগে ছিল নাল, কিন্তু যখন আমাদের এটা 3 হবে না, আচ্ছা ঠিক আছে টু ডট নেক্সট হচ্ছে এটা 2 না, তাহলে 3 হওয়ার কথা না, এটা হচ্ছে 3 হওয়ার কথা, না 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 টু ডট নেক্সট এখানে হওয়া উচিত ছিল কত, টু ডট নেক্সট তাই নাকি, কারণ এখানে হেড ডট নেক্সট এখানে টু ডট নেক্সট, তাহলে এখানে কত হবে 3 ডট নেক্সট, আর এখানে কত এই পর্যন্ত ঠিক আছে, এবার আসো রান করি এগেইন, এবং আমি যেভাবে ড্র করতেছিলাম খাতা কলম তোমাদের এইভাবে ড্র করেই বুঝতে হবে, নাহলে কিন্তু কনসেপ্ট বুঝবা না কখনই, দেখো তাহলে এই টু ডট নেক্সট 0 ছিল কিন্তু একটু পরে এসে টু ডট নেক্সটে কি অ্যাড্রেস আসছে না, ঠিক আছে, এবং সেটা কিন্তু 3 অ্যাড্রেস, ওকে তাহলে আবার 4 এর মধ্যে যে নতুন অ্যাড্রেস পাইছি, এবার 3 ডট নেক্সটে কার অ্যাড্রেস আসছে, 4 এর অ্যাড্রেস, তার মানে কি এই যে একটা চেইন তৈরি হচ্ছে না, এবং দেখো 10 20 30 40 40 পর্যন্ত কি আপডেট দেখাতে পারছে না, তো এখন তুমি এখানে তো আমি 4টা নোট তৈরি করছি বলে কোড অনেক বেড়ে গেছে, তোমার আগে বুঝতে হবে কি একটা নোট তৈরি করা তারপর জাস্ট কপি পেস্ট করে দিলে তো নোট বেড়ে যাচ্ছে নাকি, এখন তোমরাই বলে যে শত শত নোট তৈরি হবে, এতগুলো কোড শত শত বার লিখতে হবে, এটার জন্য একটা ফাংশন বানাতে পারলে ভালো হতো না, আর এটার জন্য একটা ফাংশন বানাতে পারলে ভালো হতো না, তাহলে সলভ মানে প্রপার হয়, কিন্তু আপাতত কনসেপ্ট বোঝার জন্য এটার বিকল্প না, এটা কি বুঝছো, এখন তোমরাই বলো আমরা যদি এখানে ডায়াগ্রামে 4 নাম্বার পার্টটা আপডেট করতে চাই তাহলে কি হবে, তাহলে এখন এটা হবে কত, 3 4, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা হবে 4, তাহলে 4 এর জন্য নতুন একটা অ্যাড্রেস আসবে, আমরা জাস্ট সিম্বলিক ফরম্যাটে ইউজ করতেছি X400 মনে করো, তাহলে এটা হচ্ছে এখন কত, X400, তাহলে X400 এর ডেটা পাঠাচ্ছি আমরা কত,
40 আর লাস্টে এটা নাল করে রাখবে। এখন এই দুটোর সাথে লিংক জেনারেট করতে হবে। লিংক জেনারেট করা মানে হচ্ছে ফোর এর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে নাকি? यस স্যার। তাহলে এখানে যদি আমি x400 দেই তার মানে হচ্ছে আমার এটার সাথে লিংকড হয়ে গেল। ওকে, তাহলে এখন এখানে যে প্রবলেমটা তৈরি হচ্ছে এই যে টেম্পোরারি 2 টেম্পোরারি 3 টেম্পোরারি 4 হেড তো একটা বানিয়েছি শুরুতেই, তাহলে প্রত্যেকটা নোডের জন্য একটা করে টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করতে হচ্ছে না? জি স্যার। তাহলে 100 ভেরিয়েবলের জন্য 100টা। এখন যদি এমন হয় যে 100টার পরিবর্তে এই যেগুলো যেগুলো তৈরি 100টার পরিবর্তে শুধুমাত্র একটাই একটা মাধ্যমে বানানো যায় কিনা, তাহলে আরো কি হতো, প্রোগ্রামটা এফিশিয়েন্ট হতো। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই যে 2 3 4 এগুলোর জন্য আমরা একটা টেইল নামে একটা নোড ইউজ করব। কি কি নোড ইউজ করব? টেইল, যে টেইল একটা এখানে রাখবো, যে টেইলের ইনিশিয়াল যদি নাল থাকে বা টেইলের মধ্যে হেডের অ্যাড্রেস যেটা থাকে এই সেম মানে প্রথম নোডের অ্যাড্রেস থাকবে, পরবর্তীতে হেড ফিক্স থাকবে, শুধু টেইলটা ইনক্রিজ করতে থাকবে, তাহলে দেখা যাচ্ছে কোডটা আরও ইফিশিয়েন্ট হবে। বাট আমার এতটুকু আলোচনার মধ্যে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে হাউ টু ক্রিয়েট এ নোড এবং হাউ টু লিঙ্ক নেক্সট নোড, এই দুইটা কোশ্চেনের আনসার তোমরা পেয়েছো কিনা। এবং ধরো আমরা যেটা করেছি এখানে কিন্তু প্রবলেম আছে, প্রবলেম বলতে অন্য প্রবলেম বলছি, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, এভাবে দেখানো ঠিক হয় নাই। দেখো যদি এই অবস্থায় আমি এখন সি আউট হেড প্রিন্ট দেই তাহলে কি আসে দেখো, তোমরা একটু গেস করে বলো তো এখন হেডের ভ্যালু কত দেখাবে? নাল দেখানো উচিত, নাল দেখানো উচিত। থ্যাংক ইউ সো মাচ, জিরো আসবে তাই নাকি? আসো দেখি আসে কিনা। দাঁড়াও দিন আমার আসছে। তাহলে এখন তোমরা বলো যে আমি এইটার পরে যদি আবার নতুন করে শুরু থেকে অ্যাক্সেস করতে চাই, যদি এখন আমি এই কোডটা আবার এখানে দেই এটা কি দেখাবে? ধরো দিলাম, এবার দেখো তো কি দেখায়। দেখছো কোনো কাজ হচ্ছে, তার মানে আলটিমেটলি কিন্তু আমি হেডটাকে নষ্ট করে ফেলছি নাকি? তাহলে আমার হেডটা কিন্তু নষ্ট করা যাবে না, ইনিশিয়াল নোট কখনই নষ্ট করা যাবে না। তাহলে এখন আমি কি সলিউশন কি হতে পারে দেখো, আমি যদি এখন আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নিই স্ট্রাক্ট নোট, ধরো একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম টেম্প, তাহলে টেম্পের মধ্যে আমি কি করতে পারি, হেডকে রেখে দিতে পারি না, কারণ টেম্প একটা পয়েন্টার হেডও একটা পয়েন্টার, ঠিক আছে? তাহলে টেম্প তার হেডের অ্যাড্রেসটাকে হোল্ড করবে, তাই এখন হেড দিয়ে না চালিয়ে আমি যদি টেম্প দিয়ে চালাই এখানে কি বলবো? টেম্প এখানে কি বলবো? টেম্প এখন বলো তো এই হেডের এটা কি নষ্ট হবে, এখানে কি জিরো আসবে? স্যার এখন স্যার ওই ফার্স্টে যে ইয়ার আছে, তাহলে দেখো আসো প্রমাণটা দেখি। দেখো তো এই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসটা আসছে, হেডে যে অ্যাড্রেসটা ছিল স্যার, বুঝতে পারছো? সো প্রোগ্রাম কিন্তু এভাবে বুঝতে হবে। এখন যদি বাসায় বসে এই কোড মুখস্থ করতে থাকো আলটিমেটলি কি কোনো কিছু বোঝা যাবে, মনে থাকবে? দুদিন পরে কিছুই মনে থাকবে না স্যার, কোড মুখস্থ করা যায়, অনেকে করে পরীক্ষাতে হুবু দাড়ি কমা সহ লিখে দেয়। তো এখন এটা বুঝলা কিনা বলো। তো এখন এটার জন্য আমরা একটা ডিসপ্লে ফাংশন বানালে হচ্ছে আর এটার জন্য একটা আলাদা ফাংশন বানালে হচ্ছে। তোমাদের ধৈর্য থাকলে আমি তাহলে একবার প্রোগ্রামটা করবো, নাহলে করবো না, করবো। ওকে থ্যাংক ইউ। জি স্যার, কন্ট্রোল শিফট টেন কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার 2.cpp। আমি এখন ভিজুয়াল ডায়াগ্রাম না গিয়ে সরাসরি জাস্ট দ্রুত কোড করে ফেলবো, ভিজুয়াল ডায়াগ্রাম তো বুঝিয়ে ফেলছি তাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু কপি করে নেই, এই এতটুকু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি ইমপ্লিমেন্ট করে দিই, পরে তোমরা বাসায় প্রয়োজনে খাতা কলমে বুঝবা, না বুঝলে পরে আমার সাথে নক করবা, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আসো, এটা হচ্ছে আমাদের এখানে রিটার্ন জিরো। আমরা দুইটা ফাংশন বানাবো, একটা হচ্ছে ভয়েড ক্রিয়েট নোড নামে একটা ফাংশন বানাবো যেখানে আমরা ডেটা পাঠাবো ইন্টিজার টাইপের, আর ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন বানাবো যার মাধ্যমে ডেটা আমরা দেখব, ঠিক আছে? জি স্যার। দুইটা ফাংশন বানাবো, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটার বডি লিখতে হবে, এটার বডি লিখতে হবে। ওকে, আমি জাস্ট স্ট্রাকচার রেডি করলাম। ওকে, তাহলে এখন আসো যে আমরা যখন কল করব ক্রিয়েট নোটকে তার ভিতরে আমরা সাপোজ ধরো 10 দিয়ে দিব, ব্যাপারটা এমন না? তাহলে 10 দিলে সে 10 এখানে নিয়ে আসবে, এরকমই তো স্ট্রাকচার, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর ডিসপ্লের মধ্যে আমরা ডেটা ডিসপ্লে করব, ব্যাপারটা এমন না?
এখন তুমি চাইলে এখানকার যেই পার্টটা আছে পুরোটা কপি করে ডিসপ্লেতে নিয়ে যেতে পারো, যে এইটা কন্ট্রোল সি আমি এখানে ডিসপ্লেতে দিয়ে রাখলাম। ওকে, যে স্ট্রাক্ট নোট ট্যাম্প ট্যাম্প ইকুয়াল টু হেড, এটাই না, জাস্ট দিয়ে রাখলাম কারণ আমরা তো বুঝছি এটা কেন এইভাবে লিখি। তাহলে আপাতত ডিসপ্লে কল করি না, বাট ভিতরে আমরা তৈরি করে রাখলাম, কল করলে তো আউটপুট আসবে না, তা আসবে না। তো এখন আসো, আমাদের আরেকটা ইস্যু ছিল এই যে এইখানে আমরা যে তোমার নাল করছি, তাই না? সেটা লাগবে, আমরা এটা এখন গ্লোবাল রাখবো যাতে যে কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? ফাংশনের ভিতরে ফাংশনের বাইরে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এখন আমরা থিওরিটিক্যাল কনসেপ্টে বুঝিয়েছিলাম যে একটা হেড রাখবো, একটা টেল রাখবো, কারণ আমাদের এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি অনেকগুলো নোট তৈরি হয়ে, অনেকগুলো টেম্পোরারি নোট তৈরি হচ্ছে না, মানে যে অ্যাক্সেস করার জন্য ভেরিয়েবল লাগতেছে না। টু থ্রি ফোর, আমার কথা কি বুঝছো? হ্যালো, জি স্যার। ওকে, ওইটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। সো ইনিশিয়ালি দুইটাই হচ্ছে কি, দুইটাই হচ্ছে নাল, ইনিশিয়ালি দুইটাই হচ্ছে নাল। তাহলে দুইটা কিন্তু গ্লোবাল, এটাও কিন্তু গ্লোবাল। সো গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এখন আসো যে আমরা কি করব আসলে। তাহলে আমরা যখন টেন এখানে চলে আসলো, টেন যখন এখানে আসে, তাহলে প্রথম কাজ কি, এই টেনকে ইনসার্ট করার জন্য একটা নোট বানাতে হবে না তোমাকে? তাহলে সেই নোটটা কিভাবে বানাবা, এই যে এখানে যেটা আমরা দেখেছিলাম, এই যেটা না ইস্যু নাকি? জি স্যার। তাহলে ধরো আমরা এটা লিখলাম, এখন আমরা আগের বার তো হেডের মধ্যে রাখছি, তাই না? এই যে কার মধ্যে রাখছি, হেডের মধ্যে রাখছি, এবং হেড নোটটা মেইন ফাংশন ভিতরে কল করেছি। তো আমরা এখানে একটা নতুন strict struct নোট ধরো নাম দিচ্ছি নিউ নোট, নিউ নোট ইকুয়ালস টু, তার মানে প্রত্যেকবারই যখন আসবে তখন নতুন নোট তৈরি হবে, ব্যাপারটা এমন। আমি জাস্ট এই জন্য ভেরিয়েবলের নাম রাখলাম নিউ নোট, তার মানে এই যে নতুন নোটটা তৈরি হবে তার অ্যাড্রেসটা গিয়ে কার মধ্যে থাকবে? তার মানে এখানে তিনটা ভেরিয়েবল, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে নিউ নোট। ইনিশিয়ালি হেড টেল মনে করো নাল আছে, তার মানে এক নতুন একটা নোট বানাচ্ছি, কোনো কানেকশন নাই, তার মানে নতুন নোট বানাচ্ছি মানে নতুন নোটের মধ্যে একটা অ্যাড্রেস আসবে। তার মানে যদি এখানে আমি সিম্পলি সি আউট দিই নিউ নোট, তোমরা বলো এখানে কি আসবে? এই নতুন নোট মধ্যে যে নোটটা আমি নতুন বানাচ্ছি ওই নোটের একটা অ্যাড্রেস এখানে আসবে না? একটু রান করে দেখি, যেহেতু কল করা আছে, রিটার্ন জিরো পরে সেমিকোলন নাই, আর ডিসপ্লে দেখাবো না আপাতত, আমি তো এর মধ্যেই সি আউট দিয়েছি, ডিসপ্লে পরে। এই দেখো কি আসছে, একটা অ্যাড্রেস আসছে না? আচ্ছা, ডায়াগ্রাম যদি বানাতে চাই বানাই, আপাতত এতটুকু নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমার একটা হচ্ছে হেড, আর একটা আছে হচ্ছে কন্ট্রোল সি, ধরো এই পাশে রাখি এমনিতে, কন্ট্রোল ভি কন্ট্রোল জেড, এটা হচ্ছে কি টেল। ইনিশিয়ালি হেডও নাল, সরি আমার এইটা তো লাগতো না, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। সো এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে ধরো, এটা ধরো টেল আর হেড। ইনিশিয়ালি হেড ছিল ধরো দুইটাই ছিল নাল, ওকে, এগুলোর কোনো কানেকশন নাই। তাহলে এই যে এটা যে বানাচ্ছি এটা হচ্ছে নিউ নোট, এটা হচ্ছে কি নিউ নোট। তাহলে তাহলে নতুন নোট বানাচ্ছি, তাহলে নতুন নোট সোফার যা আমরা করছি তাতে এতটুকু তৈরি হয়েছে, দেখো হেড নাল টেল নাল আর নিউ নোটের মধ্যে নতুন একটা নোটের অ্যাড্রেস জমা হচ্ছে, ব্যাপারটা তাই না? জি স্যার। তাহলে এই নিউ নোটের মধ্যে এখানে কিন্তু অবশ্যই এখানে ডেটা আর এখানে হচ্ছে নেক্সট, ঠিক আছে? তাহলে নতুন নোট তৈরি হয়েছে, এবং নতুন নোট তৈরি হওয়া মানে হচ্ছে এই যে যে নোটটা তার অ্যাড্রেসটা এই নতুন নোটটা কি করবে, হোল্ড করবে, ব্যাপারটা এমন না, যেখানে এক্স হান্ড্রেড, ঠিক আছে? সেটা আলাদা একটা কিন্তু পয়েন্টার টাইপের ভেরিয়েবল, মানে হেড টেলের মতো। তার মানে এখানে টোটাল তিনটা, একটা হেড একটা টেল আর একটা নতুন নোট,
এই অবস্থায় আছে। এখন আসো যে আমরা কিভাবে কানেক্টেড করব বা ডেটা ইনসার্ট করব। তাহলে এখন আসো আমাদের প্রথম কাজ কি, আমরা এই নিউ নোট হাইপেন ডেটা ইকুয়ালস টু কি দিব বলো, এন না? তাহলে নিউ নোট হাইপেন নেক্সট ইকুয়ালস টু কি হবে, নাল হবে না? এখানে মনে একটু ঠিক মতো বোঝানো হয়নি। এখানে নিউ নোট, নিউ নোট ইনিশিয়ালি এটা ছিল কত, ইনিশিয়ালি কি ছিল? নাল। ওকে, ইনিশিয়ালি ছিল হচ্ছে নাল। ছবিটা ওইখানে না বানাই, আমরা এখানে বানাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে রিমুভ করে দেই। তাহলে এটা হচ্ছে ধরো আমাদের নিউ নোট, জাস্ট একটা পয়েন্টার, ঠিক আছে? ইনিশিয়ালি কি ছিল, নাল ছিল না কিন্তু, ইনিশিয়ালি এর মধ্যে সে একটা অ্যাড্রেস হোল্ড করছে, ধরো সেটা হচ্ছে X100। তার মানে কি এই নোটের অ্যাড্রেসটাকে হোল্ড করছে না? তাহলে আলটিমেটলি সে কি করেছে, আমরা যদি অ্যারো দিয়ে বুঝাই, সে কিন্তু একে পয়েন্ট করছে নাকি, পয়েন্ট করছে না? এ কিন্তু পয়েন্ট করছে। ওকে, তো ভালো কথা। এখন যদি একে পয়েন্ট করতে পারে, তাহলে নিউ নোট ডেটা ইকোয়ালস টু আমি ডেটা বসাতে পারবো না? তাহলে এটাকে কপি করে আবার এখানে দেখাই। তাহলে যেহেতু সে পয়েন্ট করছে, তার মানে এখানে এখানে আমি কি দিতে পারবো, 10, আর এখানে কি দিতে পারবো, নাল। নিউ নোট ডেটা, নিউ নোট নেক্সট, এটা অ্যাপ্লাই করে আমরা এখন কি করছি, ডেটা এবং নাল সেট করছি। ক্লিয়ার সবাই? এখন ধরো আবার যদি একটা আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এখন ধরো 20 দিচ্ছি, তাহলে 20 দিলে সে তো আবার একই কাজ করবে, সব সেপারেট হয়ে যাচ্ছে না, মানে প্রত্যেকটা নোট আবার তো আলাদা তৈরি হচ্ছে, লিঙ্ক তো আমরা এখন পর্যন্ত করাই নাই, করছি? আচ্ছা, তাহলে এখানে দুইটা চেক। প্রথমে হচ্ছে আমরা এখানে ইফ দিব, যে একেবারে যদি হেডটা ইনিশিয়ালি যদি নাল থাকে, তার মানে কি সে এখন পর্যন্ত কাউকে লিঙ্ক করাতে পারে নাই, ব্যাপারটা এমন না? তাহলে আমরা এখন কি করব, ইফ হেড ইকুয়াল ইকুয়াল নাল, যদি হেডটা নাল হয় তাহলে তোমরা বলো কি করব, হেডের মধ্যে কি করব, দ্রুত বলো, হেডের মধ্যে কাকে যাবে, নেক্সট নোট। তাহলে এখন আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যদি এখানে আসো, হেডের মধ্যে নেক্সট নোট মানে কি, এখন এটা কত হয়ে যাচ্ছে, X100 হয়ে যাচ্ছে না? X100 হওয়া মানে কি হলো বলো এবার, সে একে পয়েন্ট করলো না, সে কিন্তু একে পয়েন্ট করতে পারলো। ওকে, তাহলে আমরা এটা কিন্তু এক ফর দা মানে ফার্স্ট টাইম আর কি, যখন হেডটা নাল থাকে, একবারই নাল থাকে, একবার ইনিশিয়াল পর্যায়ে, তাই নয় কি? জি স্যার। তাহলে নেক্সট নোট দিয়ে দিলাম। এখন আসো, আমরা তো আরেকটা ভেরিয়েবল ছিল, কি ছিল, টেল। তাহলে টেল কি হবে, আমরা যদি, আমি বলছিলাম প্রথমে ইনিশিয়ালি হেড এবং টেল দুইটা সেম থাকবে, তাই বলছিলাম না? তাহলে এখন টেলের মধ্যে কত গেল, সেম গেল, এক্স হচ্ছে 100, সেম। তাহলে এখন কিন্তু টেলটাও কিন্তু সেমটাকেই পয়েন্ট করতেছে, ব্যাপারটা এমন না? সরি, কন্ট্রোল জেড। তাহলে আমাদের এই টেলটাও কিন্তু সেমটাকেই পয়েন্ট করতেছে। এখন কারেন্ট হচ্ছে এ অবস্থায় আছে, ওকে, যে কারেন্টলি এ অবস্থায় আমাদের আছে। তুমি চাইলে এখানে সি আউট দিয়ে দেখতে পারো, যদি এখানে সি আউট দেখতে চাও, যে হেড হ্যান্ডেল বোঝানোর জন্য। তারপর হচ্ছে এখানে দিচ্ছি ধরো টেল, একটু রান করে দেখি এখানে কি হলো, এরর আসলো কেন? নেক্সট নোট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস। ও আচ্ছা, নেক্সট নোট দিয়েছি কেন, এটা তোমরা নিউ নোট হবে না, এটা হবে নিউ নোট। এবার রান করো, দেখো তো তিনটে অ্যাড্রেস সেম কিনা, এটা কার অ্যাড্রেস, নিউ নোটের অ্যাড্রেস, আর এটা কার অ্যাড্রেস, হেডের অ্যাড্রেস, এটা কার অ্যাড্রেস, হেডের স্যার। ক্লিয়ার? আমরা যে কনসেপ্ট এখানে দিলাম, এই যে ডায়াগ্রামটা, বুঝছো? এখানে এতগুলো কেন দরকার, এটা তো একটা কথা, একটু পরে সেটা বুঝে যাবো আশা রাখি। তাহলে আমরা বুঝাতে গেলে মনে হয় যেন একেবারে ডেপথে বুঝাই, এই কারণে দেখা যাক কোড বেড়ে যায়। টেল, আর এখানে আমরা কি দেখাইছি,
new node equals to. Okay, এবার রান করো, তাহলে তিনটার অ্যাড্রেস এখন সেম। ওকে, তাহলে নিউ নোডটা আমরা জাস্ট টেম্পোরারি ইউজ করব। তাহলে এখন আমার একেবারে প্রথমবার যখন আসবে তখন নাল হলে এই কাজগুলো হচ্ছে। এখন আসো আমি দ্বিতীয় আরেকটা ভ্যালু পাঠাচ্ছি, ঠিক আছে? আমরা তো এই সেম ভেরিয়েবল ইউজ করব, তাই না? জি স্যার। তাহলে দ্বিতীয়বার যখন পাঠালাম, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে এটা পাঠানোর পূর্বে। তো আমরা এখন হেড এবং টেলের মধ্যে নতুন নোডের অ্যাড্রেস পেয়ে গেছি। তাহলে আমার এখন কি আর, যেহেতু বলছিলাম তোমাদেরকে যে এটা আমরা টেম্পোরারি ইউজ করব, তাহলে এখন কি আর এই অ্যাড্রেসটা রাখার দরকার আছে নিউ নোডের ক্ষেত্রে, নাকি এটা নাল করে দিলে আবার আগের মতো হয়ে যাবে না? এটা যদি নাল করে দিই, ধরো আমার এই কাজটা যখন শেষ হবে, কন্ট্রোল সি, আমি এখানে আরেকটা পার্ট রাখি কন্ট্রোল ভি, তাহলে আমি যখন প্রথম ডেটা ইনপুট দিব, দেওয়ার পর এটাকে আমি কি করে ফেলবো, নাল। নাল করলে কি হবে, তখন আর এটা কানেক্টেড থাকবে না, ব্যাপারটা এমন হবে না? তাহলে এটাকে কাজে লাগিয়ে আবার পরবর্তী নতুন নোট তৈরি করব, ঠিক আছে? তাহলে এখন ওই কাজটা করতে গেলে এখানে লাইন বাড়াতে হবে না। এখানে তো আমরা বলি যে নিউ নোট ইকুয়ালস টু নাল, তাহলে এইখানে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিলে তাহলে এখন এখানে কত আসবে বলো তো? জিরো আসবে নাকি আসবে না দেখি একটু। এই দেখো, নিউ নোট প্রথমে ছিল একটা অ্যাড্রেস, পরে কি হয়ে গেল, নাল হয়ে গেল না? নাল হয়ে গেছে। ওকে, এখন আসো যে আমরা যদি এখন নতুন ডেটা এন্ট্রি দেই, ধরো 20 এন্ট্রি দিব, তাহলে 20 এন্ট্রি দিলে সেই নতুন নোট, নতুন নোটের মধ্যে কি করবে, আবার কি করবে, নতুন একটা অ্যাড্রেস তৈরি করবে। তার মানে এখানে এখন আমরা যদি এটাকে কপি করি কন্ট্রোল সি, ওটা থাক কন্ট্রোল ভি, তো আমাদের এরপরে এখন আমরা নতুন একটা নোট আসতেছে, আমি 20 ইনসার্ট দেওয়ার জন্য বানাচ্ছি। সো আমার এখানে একটা অ্যাড্রেস সে হোল্ড করবে, কত সাপোজ ধরো 200। ওকে, তাহলে সে আসলো যে এর জন্য একটা অ্যাড্রেস পাইলো, পেলে সে এর মধ্যে সে দেখাবে, ভালো কথা। তাহলে এখন নিউ নোট ইকোয়ালস টু ডেটা, নিউ নোট ইকোয়ালস টু নেক্সট, মানে আগের মতোই নাকি? জি স্যার। তার মানে এখন এইখানে কন্ট্রোল সি এবং এইখানে যদি কন্ট্রোল ভি দিই, তাহলে এটা কত এখন, এক্স 200 না? তাহলে নতুন নোট ইকোয়ালস টু কত আসবে, ডেটা আসবে, তাই না? ডেটা ধরো কত পাঠিয়েছি, 20, আর এটা হচ্ছে নাল। তাহলে এখন আমরা যদি বলি এটার সাথে এটা কি লিংক না, এই এইটা, তাহলে এখন এর সাথে লিংক করাতে হবে না? আচ্ছা, এখন দেখো, এখন কি এই হেড ডেটা কি তোমার নাল আছে? না স্যার, নাই। তাহলে এখন সে ডেটা বসালে এখন আসলো যে হেড ইকুয়াল নাল কিনা, নাল তো না, তাহলে কি এর ভিতরে আসবে? তাহলে এখন আমরা যেতে হবে এলস পার্ট। ওকে, তাহলে এলস পার্টে যদি যাই, এখন কি করব আমরা, টেল ইকুয়ালস টু, সো টেল ইকুয়ালস টু হবে না, টেল নেক্সট ইকুয়ালস টু আমরা দিয়ে দিব নিউ নোট। ব্যাপারটা কি আসলে দেখো, আমরা আগেই বলেছি যে হেডটাকে নষ্ট করব না, হেডটাকে নষ্ট করব না, ঠিক আছে? এখন তো হেড এবং টেল দুইটাই তো সেম নোটকে পয়েন্ট করে আছে না? তাহলে এখন আমি এই এই যে এই পজিশনটা, এটা তো হেড নেক্সট টেল নেক্সট, তাই নাকি? তাহলে আমি যদি এখন হেডটা চেঞ্জ না করে জাস্ট টেল নেক্সট ইকুয়ালস টু যদি নিউ নোট দিয়ে দিই, তাহলে এখানে কত বসবে নিউ নোটের অ্যাড্রেসটা, তাহলে এখানে এক্স 200 হবে না? তাহলে এই এক্স 200 কিন্তু আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হেড নেক্সট, আর একটা হচ্ছে টেল নেক্সট, ব্যাপারটা এমন না? জি স্যার। আমি তো হেডটাকে নষ্ট করতে চাই না, কারণ যদি এর সামনে চলে গেলে পরে কিন্তু আমি পিছনটা পাবো না, এই জন্য আরেকটা ভেরিয়েবল নিয়েছি কি, তাহলে আমি টেল নেক্সটের মাধ্যমে এখানে আমি এটা বসিয়ে দিলাম। এখন আলটিমেটলি কি হয়েছে, এখন তো আলটিমেটলি আমাদের লিঙ্কড হয়ে গেল না এখানে এটার সাথে, এটা হয়েছে। তাহলে এখন আমরা কি বললাম যে টেল নেক্সট ইকুয়ালস টু নিউ নোট, তো আমার নিউ নোটের অ্যাড্রেসটা সে ধারণ করলো। এখন আসো, তা আলটিমেটলি কি হচ্ছে, তাহলে টেল ইকুয়ালস টু কি নিউ নোট হয়ে গেল না? যে আমরা এখানে কি করলাম, যেহেতু টেল নেক্সট ইকুয়ালস টু এটা, তার মানে আলটিমেটলি কি এখন এই টেল ইকুয়ালস টু এটা হয়ে গেছে না? এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন আসো যে এই অবস্থায় আমাদের যদি ডিসপ্লেটা রান দিই, ডিসপ্লেটা কল করি কি হয় একটু দেখি, ডিসপ্লেটা কল করলাম, একটু রান করে দেখি।
দেখো তো আসছে না 1020 আসছে, সো ডিসপ্লে করতে আমি আর বুঝাতে চাচ্ছি না। এখন আমি যে এখানে কন্টিনিউয়াস ধরো 30 40 50 দেই, তাহলে আমার কিন্তু হয়ে গেছে কোড, আমার আর কোড নাই, এতটুকুই ইমপ্লিমেন্ট হয়ে গেছে। কি হলো? আচ্ছা দেখো 10 20 30 40 50 আসতেছে। তাহলে এখন ডাইনামিক মেমোরি কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে আমার, কিন্তু এর জন্য আমার কোনো ফিক্সড সাইজ বলছি যে কয়টা ডাটা ইনপুট দিব, এটা কি আনলিমিটেড? না কারণ হচ্ছে এই যে আনলিমিটেড, আমি যখন দরকার মেমোরি তৈরি করে নিচ্ছি, তাহলে আনলিমিটেড কিন্তু ডেটা ইনসার্ট করা যাবে, যেটা আমরা একবারে লেকচারের শুরুতে বলেছিলাম যে ইনফিনিট নাম্বার অফ আইটেমস ইনসার্ট করা যাবে, সেটা প্রমাণ হলো। আচ্ছা এখন আসো আরেকটা, এই 30 ইনপুট দিতে গেলে কি হয় সেই ডায়াগ্রামটা বুঝাই, তাহলে তোমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখন আসো যে যখন 30 নিয়ে আসলো, তাহলে 30 আনার সময় সে আবার কি করবে? ওকে আচ্ছা, এখন এখানে একটা যেটা বলতেছে যে এই নিউ নোডটা এখন কি হয়ে গেছে, টেল হয়ে গেছে না? মানে এটা হয়ে গেছে কি এখন টেল কিন্তু হয়ে গেছে, তার মানে টেল আছে এখানে, তার মানে টেল এখানে থাকা মানে কিন্তু আর নিউ নোড কি আর আছে এখন, বলো তো? না স্যার, এখন তো টেলই আছে, এখন কিন্তু টেল আছে। তাহলে আবার আবার যদি আমরা এখন নিউ নোড চাই, যে আমরা আবার ধরো এখন একটা নিউ নোড বানাচ্ছি, কন্ট্রোল সি, আচ্ছা এই স্টেপ বাদ দিয়ে আমরা নতুন স্টেপে যাই, সো আমাদের কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সো আমাদের এই অবস্থায় ছিল 10 20 প্রিন্ট পর্যন্ত, এখন আমরা ইনপুট দিচ্ছি কত, 30 নাকি? তাহলে আমার ইনপুট যখন 30 দিচ্ছি, 30 নিয়ে সে আসলো এখানে, এখানে আসার পরে প্রথমে কি একটা নতুন নোটের জন্য সে মেমোরিটা অ্যালোকেট করবে না, দুইটা পার্ট থাকবে, একটা ডেটার জন্য একটা নেক্সটের জন্য। তাহলে আসো আমরা যদি কন্ট্রোল সি দেই কন্ট্রোল ভি দেই, তাহলে ইনিশিয়ালি এখানে কি থাকবে, জাস্ট ডেটা ফিল্ড, আর এখানে নাল থাকবে, ব্যাপারটা এমন না? আর এটা এটা হচ্ছে কি নিউ নোড না? এটা কিন্তু হচ্ছে হচ্ছে তোমার নিউ নোড। ওকে তাহলে আমার এই নিউ নোডের মধ্যে অ্যাড্রেসটা কি থাকবে, তাহলে এই নোডের যে অ্যাড্রেস, এই নোডের যে অ্যাড্রেস সেটা আসবে না? ধরো এই নোডের অ্যাড্রেস 300, ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, X 300, ব্যাপারটা এমন না? তাহলে X 300 হওয়া মানে হচ্ছে সে একে পয়েন্ট করছে, এখন নিউ নোডের মাধ্যমে ডেটা ইনসার্ট করা যাবে নাকি? তাহলে নিউ নোড ডেটা মানে হচ্ছে এখানে আমরা দিচ্ছি হচ্ছে এখন 30, আর নিউ নোড নেক্সট হচ্ছে নাল, ব্যাপারটা এমন না? তার মানে এটা সেপারেটলি তৈরি হলো, ভালো কথা, সেপারেটলি তৈরি হলো। তাহলে এখন আসো দেখি, তার মানে আমাদের কোড এতটুকু আসলো, ঠিক আছে, যে আমাদের আসলো। এখন কি হেড কি নাল? অবশ্যই নাল না, কারণ হেড তো নাল অনেক আগেই এটা ফিল আপ হয়ে গেছে, তাই না? নাল না, তার মানে এই কোডে আর যাচ্ছে না, এতটুকুতে আর যাচ্ছে না, তাহলে আসলো এইখানে। এখন টেল নেক্সট ইকোয়ালস টু কি বলতেছে, নিউ নোড। তাহলে এখন তোমরা বলো টেল নেক্সটে কি আছে, নাল আছে না? তাহলে এখন কত দিবে এখানে, X 300, তাহলে যখনই X 300 হবে, তার মানে কি সেই পরেরটাকে পয়েন্ট করলো, পয়েন্ট করলো, আচ্ছা পরেরটা পয়েন্ট করলো, ভালো কথা। এরপর যখন যখন সে বেরোচ্ছে, তখন টেলের মধ্যে কি করতেছে, নিউ নোডটাকে আপডেট করে দিচ্ছে না? তাহলে এখন কি আর টেলটা এখানে থাকবে, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে টেল, তখন কিন্তু আর এটাও নাই আর এই দুটোও নাই, ব্যাপারটা এমন না? তাহলে এখন আলটিমেটলি কয়টা ভেরিয়েবল লাগবে, আমি জাস্ট হেড টেলের মাধ্যমে কি প্রসিড করতে পারছি, আর একটা টেম্পোরারি ভেরিয়েবল নিউ নোড নিচ্ছি। তাহলে আমার আগের যে প্রবলেমটা ছিল, এই যে প্রত্যেকবার নতুন নতুন কি হচ্ছিল, ফিক্সড হয়ে যাচ্ছিল না এই ভেরিয়েবলগুলো, এখন কি এটাতে কি হচ্ছে, সেটা কি হচ্ছে, হেড আর টেলটা আছে, তার মানে হেড আর টেল আছে। আবার এখন যদি নতুন নোট বানাও, আবার তৈরি হবে এবং টেলটা আবার এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি এই যে মুভ করতেছে, এখন সর্বশেষ কি নাল আছে না টেলের ভ্যালু, হেডের ভ্যালু তো আর চেঞ্জ হয়নি, হয়েছে, তাহলে হেড তুমি যদি নাল পর্যন্ত প্রিন্ট দাও, তাহলে হয়ে গেল না? তাহলে আমরা আলটিমেটলি এখানে তাই করেছি, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, হেডকে টেম্প হেডটাকে ট্যাম্পের মধ্যে রেখেছি, বলছি নাল না পর্যন্ত প্রিন্ট দিতে থাকো। তাহলে দেখো আমরা যদি এখন এগুলো রিমুভ করে দেই, কোড কিন্তু আলটিমেটলি এতটুকু। ওকে
এই হচ্ছে কোড, কিন্তু এটা বোঝার জন্য আগের কোড বুঝতে হবে, আগের যে নোট ক্রিয়েশন বুঝিয়েছি ওইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার সবাই? এখানে একটা, এখানে একটা মেসেজ দেই, সি আউট ডিসপ্লেইং অল নোট এলিমেন্টস স্ল্যাশ এন সেমিকোলন। ওকে আমাদের লাস্ট রান করি, দেখছো 10 20 30 40 50 আসছে। আরো সুন্দর করতে চাইলে এখানে একটা এন্ডেল দাও, এখন তুমি এখানে বাড়াও, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, 60 70 আসতেছে। এখন ধরো এই সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর কি কি শিখতে হবে, সিঙ্গল লিঙ্ক লিস্টে ফার্দার যেটা শিখতে হবে, এখন আমি নতুন ডেটা ইনসার্ট করতে চাই যে কোনো পজিশনে, সেটা হতে পারে শুরুতে, হতে পারে মাঝখানে, হতে পারে শেষে, অথবা যে কোনো পজিশনে, আমার কথা কি বুঝছো? তাহলে ইনসার্ট অ্যাট স্টার্ট, ইনসার্ট অ্যাট এন্ড, ইনসার্ট অ্যাট এনি পজিশন, সো এই তিনটা ফাংশন ক্রিয়েট করে আমরা এগুলো দেখতে পারি, এগুলো সামেশন বের করতে পারি, এখান থেকে সার্চ করা বের করতে, সার্চ করতে পারি। সো প্রত্যেকটা জন্য এইভাবে চিন্তা করে করে কিন্তু আমাকে কোড বাড়াতে হবে। সো আপাতত আমাদের এই লেকচারটা এতটুকুই, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মানে হচ্ছে খাতায় আগে ভিজুয়াল ডায়াগ্রাম ড্র করে করে বুঝবা প্রত্যেকটা লাইন যে কি হচ্ছে, এই ডায়াগ্রাম যদি ড্র না করো কখনোই কিন্তু লিঙ্ক লিস্ট তোমার পক্ষে বোঝা সম্ভব হবে না। সো রেকর্ড দেখে পজ করে করে তোমরা এগুলো দেখবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।